যে বদর দিবসের নামে যুবকরা আজ মাহফিলের আয়োজন করেছে, আমার মনে হয় প্রত্যেকটি যুবকের অন্তরে ইসলামের চেতনা আছে, নইলে এই সময় সবাই শপিংয়ে ব্যস্ত, এই সময় সবাই ঘুমে ব্যস্ত, আর এই যুবকরা রমজান মাসে ওই বদরি সাহাবিদের মতো যে যুবক হাতে থাকা খেজুর খায় নাই, এই যুবকগুলোও যেন আজ এমন হয়েছে, তারা শপিং টপিং সব বাদ দিয়া মানুষকে কোরআন শোনানোর জন্য পাগল পড়া হয়ে এত সুন্দর আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। আমার এই কলেজার টুকরা যুবক ভাইদের জন্য আমার মন ভরা প্রাণ ভরা দোয়া থাকলো, আল্লাহ তাআলা আমার এই সব ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, আল্লাহ তাআলা আমার এই ভাইদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমরা যারা এসেছি আমাদের সকলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দাও, আমার মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও, আমরা যারা মাহফিলে এসেছি আমাদের জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ মাফ করে দাও। রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, বলা যাবে না, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, শারদুল হতে দিনের পথে আল্লাহর ইশকে মজনু হতে, শারদুল হতে দিনের পথে আল্লাহর ইশকের মজনু হতে সুযোগ সমহান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, রমজান হলো ঢালের মতো রুখবে বিপদ আপদ যত, রমজান হলো ঢালের মতো রুখবে বিপদ আপদ যত, শক্তি অফুরান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার কাতরে, রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার কাতরে দেবেন রহমান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, যাকাত যেমন সব জিনিসে রোজা তেমন যাকাত দেহে, যাকাত যেমন সব জিনিসের রোজা তেমন যাকাত দেহে রাসূলের ফরমান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে
সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান, রহমত বরকত মগে ফেরাতে এই মাহে রমজান, রহমত বরকত মগ ফেরাতে এই মাহে রমজান, রহমত বরকত মগ ফেরাতে এই মাহে রমজান। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগরীর 40 নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর পতেঙ্গার কাঠগড় এলাকার পশ্চিম মুসলিমাবাদ জিলানীনগর যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মহতারাম সনামধন্য সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দীন ঐতিহ্যবাহী হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব, আপনাদের সকলের সুপরিচিত, সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ সরওয়ার কামাল আজিজি সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরী 40 নং ওয়ার্ড পতেঙ্গা এর সম্মানিত সভাপতি এবং 40 নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি জনাব আলহাজ আব্দুল বারেক কোম্পানি সাহেব, স্পেশাল গেস্ট আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা উভয়কে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্না থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফিজুর রহমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা জসীমউদ্দিন আবেদি সাহেব হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আরও কথা বলেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মাওলানা মুহাম্মদ নাসিরউদ্দিন কোরাইশি সাহেব। আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দিন, ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দিন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, মাহফিলে মঞ্চে বসা বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেববৃন্দ, মঞ্চে বসা বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আসাতেদাই কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে বাসায় বসে বসে নীরবে যারা শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, প্রাণ প্রিয় কাঠঘর পতেঙ্গা তথা বীর চট্টলাবাসী অনেরা বেগুন, ক্যানাসন ভালো আছেন সবাই? ওই পেছনে যারা আছেন আপনারা কি ভালো নেই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে রমাদানুল মুবারকে সিয়াম সাধনার এই মাসে এই গভীর রাতে আরামের বিছানাকে হারাম করে দিয়ে আমাদের সবাইকে কোরআনুল কেরিমের এই মজলিসে আসার তৌফিক যিনি দান করলেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে
উচ্চ কণ্ঠে কালেমাতে শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি তো? বিশেষ করে আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, রমজানের এই মাসে এই প্রোগ্রামটি করার পরিকল্পনা গ্রহণ করে আজকে এই প্রোগ্রামটি আল্লাহর রহমতে বাস্তবায়িত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা বদর দিবস উপলক্ষে মাহফিলের আয়োজন করেছে, যদিও বদর দিবস দুদিন আগে একদিন আগে চলে গিয়েছে, অসুবিধা নাই, এটা তো বদরের মাস। আমরা অনেকেই জানি যে রমাদান আল করিম কোরআন নাজিলের মাস, এই কথা ছোট বড় সকলেই জানে যে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাস সিয়ামের মাস, এই মাস কিয়ামের মাস, এই মাস তাকওয়া অর্জনের মাস। এই বিষয়গুলো সবাই জানলেও অসংখ্য মানুষেরা জানে না যে এই মাসটি বিজয়ের মাস, এই মাসটি বদরের মাস। বদরে যাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক এবং তরুণরা, কারণ বদরে যুবক এবং তরুণ সাহাবীরাই বেশি অবদান রেখেছে। যেমন আবু জাহালের মতো শয়তান মারা গিয়েছে কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। আর তাকে বদরের যুদ্ধে যে দুজন হত্যা করেছে এরা কিন্তু বুড়া মানুষ না, দুজনেই কি যুবক, দুজন যুবক। তো যেই বদরে যুবকদের ভূমিকা ছিল সবচাইতে বেশি, দেড় হাজার বছর পরে এসে এই জিরাদি নগরে আবার যুবকরাই বদরী চেতনা মানুষের ভেতরে উজ্জীবিত করে দেওয়ার জন্য তারাও চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ওই বদরী যুবক সাহাবিদের মতো দ্বীনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। এটা বদরের মাস আমরা জানি না, এই রমাদান মাসের ১৭ তারিখে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। আচ্ছা আপনারা বলেন তো সবাই, বদরের যুদ্ধ এটা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ নাকি মাঝামাঝি পর্যায়ের যুদ্ধ নাকি শেষ যুদ্ধ? এটা হচ্ছে কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের সামনে মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ, সর্বপ্রথম কাফেরদেরকে মোকাবেলা করা এটা, এটাই এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। এর আগে মুসলমানরা কখনোই কাফেরদের সম্মুখে কোনো যুদ্ধের মাঠে অবতীর্ণ হন নাই। বদরের যুদ্ধ মুসলমানদের জন্য কঠিন ছিল নাকি সহজ ছিল? শুধু কঠিন বললে ভুল হবে, অত্যন্ত কঠিন ছিল। আমি যদি জিজ্ঞেস করি যে কি কারণে বদরের যুদ্ধ মুসলমানদের জন্য খুব কঠিন ছিল, হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমরা তো জানি মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ আর কাফেরদের সংখ্যা ছিল ১০০০। আপনারা হয়তো ভাবছেন এই কারণে কঠিন, কারণ সংখ্যায় কাফেররা মুসলমানদের চেয়ে প্রায় দ্বিগুণ, না কয় গুণ, তিন গুণ বেশি। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই কারণে বদরের যুদ্ধ মুসলমানদের জন্য কঠিন ছিল, কিন্তু এই কারণে বদরের যুদ্ধ কঠিন ছিল না, কারণ পৃথিবীর ইতিহাসে এমন বহু রক্তক্ষয়ী যুদ্ধের কথা আমরা জানি যে সংখ্যায় কম থাকা সত্ত্বেও সংখ্যাধিক্যকে হারিয়ে দিয়েছে, এমন বহু যুদ্ধের ইতিহাস আছে না নাই? এ কারণে কঠিন ছিল না, কঠিন ছিল ভিন্ন আরেকটি কারণে। সেই কারণটি ছিল এই, বদরে যারা মুখোমুখি ছিলেন, যারা মুখোমুখি এদের মধ্যে রক্ত সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক। তখন পরিবেশটা এমন ছিল যে ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাবা করে নাই, তাহলে যুদ্ধের ময়দানে বাপ বেটা মুখোমুখি। চাচা ইসলাম কবুল করেছে ভাতিজা করে নাই, দেখা গেল যুদ্ধের ময়দানে চাচা ভাতিজা মুখামুখি। এটা কি কম বড় কথা? ছেলে বাপের বিরুদ্ধে অস্ত্র ধরবে, ভাতিজা চাচার বিরুদ্ধে, অর্থাৎ নিজের লোকদের বিরুদ্ধে, পরিবারের লোক পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কার দিনের জন্য? নবীজির চিন্তায় পড়ে গেলেন যে আমার সাহাবিরা বদরের মাঠে তাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক, কিন্তু যদি আজ তাদের সকলের হৃদয়ে শাহাদাতের চেতনা কাজ না করে আত্মীয়তার চেতনায় যদি তাদেরকে টান মারে, তাহলে তো বদরের মাঠে নিশ্চিত পরাজয় ঘটবে। আল্লাহর নবী পেরেশানিতে পড়ে গেলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। মুসলিম শরীফে লম্বা হাদিস এসেছে, একজন যুবক সাহাবি, একজন সাহাবি নবীজির এই পেরেশানি লক্ষ্য করলেন, ওনার নাম হচ্ছে মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আন, মুসলিম শরীফে এসেছে, ফাকামাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আন।
তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই একটু নবীজির উপরে দরুদ পাঠ করে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন, আমি আপনাকে দেখেই বুঝতে পারছি, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ইনদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, আল্লাহ তাআলা যেদিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে সেদিকে নিয়ে চলুন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমরা আপনাকে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈলা লিমূসা, বনী ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছিল আমরা সেরকম দুর্ব্যবহার আপনার সাথে করব না। বনী ইসরাঈল জাতি এটা খুব ঘাটতেরা জাতি ছিল, বনী ইসরাঈল জাতি তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিল, যাওয়ার পরে তারা ওই আমালেকা সম্প্রদায়ের শক্তিমত্তা দেখে তারা ভয় পেয়ে বলেছিল, মূসা তোমার সাথে আমরা যুদ্ধে এসেছি ঠিক, কিন্তু আমরা এই শক্তিশালী আমালেকা সম্প্রদায়ের মোকাবেলা করতে পারবো না, এক কাজ করো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ দুজনে মিলে যুদ্ধ করো, আর আমরা দর্শকের সারিতে বসে এই যুদ্ধ আমরা এখানে বসে বসে এনজয় করি, নাউযু বিল্লাহি মিন যালিক। তো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই মূসা নবীর উম্মতের মতো বদরের মাঠে এসে আমরা আপনাকে ছেড়ে চলে যাব না, বরং আমরা আপনাকে বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা সুস্পষ্ট ঘোষণা করছি আপনি আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে চলুন, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর আপনার জন্য লড়াই চালিয়ে যাব, আল্লাহ আকবার। এই সাহাবীর এই কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে তখন বললেন, আমার প্রিয় সাহাবীরা, তোমাদের দিলে যদি শাহাদাতের এমন চেতনা থাকে তাহলে আমিও তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি, কুমু ইলা জান্নাতিন, আজকে বদরের মাঠে তোমরা লড়াই করতে যাচ্ছ না, আমি বলছি কুমু ইলা জান্নাতিন, আজ চলো সেই জান্নাতের দিকে, কুমু ইলা জান্নাতিন, চলো সেই জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতকে আল্লাহ তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছে। একজন যুবক সাহাবি, ওনার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম আল আনসারি, তিনি আনসারি সাহাবি, সাহাবিরা দুই প্রকার, কয় প্রকার, মুহাজির এবং আনসার। যুবক ভাইরা কথাগুলো শোনো, যারা ছাত্র ভাইরা এগুলো জানা দরকার, মুহাজির কারা, মুহাজির মানে হিজরতকারী, যারা দিন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, ইসলামের জন্য ভিটা মাটি ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির। আর আনসারি সাহাবি কারা, ওই মুহাজিররা মদিনায় আসার পরে এদেরকে থাকা খাওয়ার জায়গা, এদেরকে আশ্রয় যারা দিয়েছেন তাদেরকে বলা হয় আনসারি সাহাবি। এইরকম একজন আনসারি যুবক সাহাবি, নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম। নবীজি যখন এই বক্তব্য দিচ্ছিলেন, ওয়াকানা ইয়াকুলুত তামাম, তিনি তখন খেজুর খাচ্ছিলেন, এই কথা শুনে তিনি চিৎকার করে বলে উঠলেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহ বাহ, এটা হচ্ছে আল-লুগাতুল মাহাল্লি, ইয়ানি মা আহসানাহু ওয়া মা আযামাহু, অর্থাৎ কি সুন্দর, কি চমৎকার কথা আপনি বলেছেন নবী, আজ যদি আল্লাহর জন্য আমাদের জীবন চলে যায় আসমান আর জমিনের চেয়ে এত বিশাল জান্নাতের মালিক আল্লাহ আমাদেরকে বানিয়ে দিবেন, নবীজি তখন বললেন, না বালা অবশ্যই, ওই সাহাবি তখন বললেন, তো আপনার জবান থেকে এই বক্তব্য শুনে আমি যদি, লা ইন আনা হুয়াইতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাবীলা, আমি আপনার জবান থেকে এই কথা শুনে যদি খেজুর খায়া খায়া সময় নষ্ট করি আমার তো জান্নাতে ঢুকতে লেট হবে। তিনি তখন তার হাতে থাকা খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিলেন, উলঙ্গ তরবারি হাতে নিয়ে বদরের ময়দানে তিনি শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুদা পান করে শহীদ হয়ে গেলেন। যখন বদরি শহীদদের লাশগুলোকে একত্রিত করা হলো তখন সাহাবায়ে কেরাম এই উমাইর ইবনুল হুমাম, এই যুবক সাহাবীর লাশকে দেখিয়ে নবীজিকে বললেন, নবী গো আপনি কি তাকে চেনেন, এ তো আপনার সেই জান্নাতের পাগল সাহাবি, আপনার বক্তৃতা চলাকালীন সময়ে হাতের মধ্যে খেজুর ছিল, খেজুর খায় নাই, জান্নাতে ঢুকতে লেট হবে, এই জন্য খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে জান্নাতে যাওয়ার জন্য এত পাগল হলো যে আল্লাহর জন্য জীবনটাকে এভাবে বিলিয়ে দিল। নবীজি তখন বললেন, সাহাবিরা
তোমরাও সাক্ষী থাকো, তোমাদের সবাইকে সামনে রেখে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার এই জান্নাতের পাগল সাহাবি জান্নাতে যাওয়ার জন্য হাতে থাকা খেজুরগুলোও খাইল না। ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই তারা, নিশ্চয়ই সে আল্লাহর ওই প্রতিষ্ঠিত জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে বদর, যে বদর দিবসের নামে আজ যুবকরা মাহফিল করেছে, যে বদর দিবসের নামে যুবকরা আজ মাহফিলের আয়োজন করেছে, আমার মনে হয় প্রত্যেকটি যুবকের অন্তরে ইসলামের চেতনা আছে। নইলে এই সময়, এই সময় সবাই শপিংয়ে ব্যস্ত, এই সময় সবাই শপিংয়ে ব্যস্ত, এই সময় সবাই ঘুমে ব্যস্ত, আর এই যুবকরা রমজান মাসে ওই বদরি সাহাবিদের মতো যে যুবক হাতে থাকা খেজুর খায় নাই, এই যুবকগুলোও যেন আজ এমন হয়েছে, তারা শপিং টপিং সব বাদ দিয়া মানুষকে কোরআন শোনানোর জন্য পাগল পড়া হয়ে এত সুন্দর আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ। আমার এই কলেজার টুকরা যুবক ভাইদের জন্য আমার মন ভরা প্রাণ ভরা দোয়া থাকলো, আল্লাহ তাআলা আমার এই সব ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, আল্লাহ তাআলা আমার এই ভাইদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমরা যারা এসেছি আমাদের সকলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দাও, আমার মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও, আমরা যারা মাহফিলে এসেছি আমাদের জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ মাফ করে দাও। এখন তো গভীর রাত হয়ে গিয়েছে, আপনাদের মধ্যে কি ঘুমটুম আছে? কিছু কথা শোনা যাবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা এখানে আলোচনা শেষ করে বাড়িতে গিয়ে কেয়ামুল লাইল করবো, পারা যাবে না ইনশাল্লাহ? যুদের নামাজ আদায় করে, সাহরি খেয়ে, ফজরের সালাত আদায় করে এরপরে আমরা ঘুমাতে যাবো ইনশাআল্লাহ। এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে, অথবা এই মাহফিল আপনার হেদায়েতের কেন্দ্রবিন্দু হয়ে যেতে পারে। আমি তো আপনাকে হেদায়েত দিতে পারবো না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দান করেন, হেদায়েতের চাবি কার কাছে? হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে আমাদেরকে হেদায়াত দিয়েও দিতে পারেন। আমাদের সবার হেদায়াতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করে দেন। প্রশাসনের ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা এই মাহফিল বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন। আল্লাহ তাআলা যেন এই জন্য তাদেরকে উত্তম জাজা দান করেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এখন যে মাসটি আমরা অতিবাহিত করছি, সবাই একটু আওয়াজ করে বলেন তো মাস্টার নাম কি? রমাদান। কি মনে হয় আপনাদের, এই রমাদান শব্দটা বাংলা, উর্দু, ফার্সি, আরবি না ইংরেজি? মাশাআল্লাহ, অনেক মেধাবী মানুষ আপনারা, সব জানেন। রমাদান আরবি শব্দ, এটি রমদুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাড়খাড় করে দেওয়া। এখন প্রশ্ন হতে পারে রমদান, রমাদানের মাস কি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার মাস? অবশ্যই হ্যাঁ, তবে এটা আপনার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মাস না, মার্কেট পুড়িয়ে দেওয়ার মাস না, সরকারি অফিস আদালত পুড়িয়ে দেওয়ার মাস না, এটি হচ্ছে আমার আপনার যে গুণাগুলো হয়েছে সব গুণাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আমাদেরকে পবিত্র করে দেওয়ার মাস। সুবহানাল্লাহ। এটা গুণা মাফ করাতে এসেছে, বছরে তো বারো মাস রয়েছে, কিন্তু আপনারা বলেন তো আল্লাহর কালাম নাম কি? কোরআনুল করিম। কোরআনে করিমের মধ্যে কোনো মাসের নাম কি আল্লাহ নিয়েছেন? কোনো মাসের কথা কোরআনে আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অগাস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো তো দূরের কথা। মহরম মাসের কথা কোরআনে, সফর মাসের কথা, রবিউল আউয়ালের কথা, রজব মাসের কথা আছে, যেই মাসের নাম, মাসটার নাম কি? এই মাসটির পরিচয় করিয়ে দিতে গিয়ে রব্বুল আলামিন এই মাসটির কথা কোরআনুল কারিমে স্পেসিফিক করে এভাবে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন, রমাদান এটি হচ্ছে কোরআন নাজিলের মাস। এবার আমাকে বলেন তো বছরের অন্যান্য সকল মাসের চাইতে রমাদানের শ্রেষ্ঠত্ব সব থেকে কম নাকি সবচাইতে বেশি? আরেকটু জোরে বলেন, সবচাইতে বেশি। ওকে, এবার আসেন, রমাদানে একটি ইবাদত আল্লাহ ফরজ করেছেন, ইবাদতের নাম হচ্ছে, সবাই বলেন, সিয়াম, রোজা। এই মাসে আল্লাহ একটি ইবাদত ফরজ করেছেন, ইবাদতের নাম কি? এই রোজা
এই আবাদতের দাম ও শ্রেষ্ঠত্ব কম না বেশি? কত বেশি জানেন? নামাজের পুরস্কার আল্লাহ নিজের হাত দিয়ে দিবেন এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই। হজের পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই। দান সৎকার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই। কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাউমুলি, রোজা যারা রাখে তারা আমার জন্য রাখে, ও আনা আজজি বিহ, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ রোজাদারকে নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। মনে করেন এখানে একটা প্রতিযোগিতা হলো, এক ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। এখন এই অনুষ্ঠানে একজন প্রধান অতিথি আছেন, কয়েকজন বিশেষ অতিথি আছেন, হয়তো যারা থার্ড হয়েছে সেকেন্ড হয়েছে তাদের পুরস্কার বিশেষ অতিথিবৃন্দ তুলে দিবেন, কিন্তু ফার্স্ট যে হয়েছে তার পুরস্কারটা কে দিবে? কথা বলেন না কেন? তাহলে কিয়ামতের দিন আমাদের সমস্ত আমলের ইবাদত আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দেওয়াবেন, কিন্তু একমাত্র ইবাদত হচ্ছে রোজা। রোজা যারা রাখবে তাদের পুরস্কার আল্লাহ নিজের হাতে বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ। আবার অন্য বর্ণনা এসেছে, ওয়া আনা উজজাবে, রোজাদারের জন্য আর কিছুই না, আমি নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। শোনেন, এক লোকের একাধিক স্ত্রী ছিল, তার চারটা বউ ছিল, সে চারজনকে একদিন ডাকলো, ডেকে বললো, বলো তো তোমরা আমার কাছে কে কি চাও? তো তার বড় বউ বললো, আপনি আমাকে কিছু জায়গা জমি আমার নামে লিখে দেন। দ্বিতীয় জনকে বলল, তুমি কি চাও? সে বলল, এক দুটা ফ্ল্যাট আমাকে দিয়ে দেন। তৃতীয় জনকে বলল, তুমি কি চাও? কয় কিছু টাকা পয়সা আমারে দিয়ে দেন। আর চার নম্বর ছোট বউকে বলল, এই তুমি কি চাও? কয় আমি তেমন কিছু চাই না, আমি আপনাকে চাই। সে তো অবাক হয়ে গেল, বাকিরা তো কিছু না কিছু চাইলো, তুমি কিছু চাইলা না কেন? কয় আমি আপনার অন্যান্য বউদের মতো এত বোকা শোকা না, আমি চিন্তা করে দেখলাম, আমি যদি বলি আমি আপনাকে চাই আর আপনাকেই যদি পেয়ে যাই, তো আপনার সব কিছু তো অটোমেটিক আমার হয়ে যাবে। তো আল্লাহ বলেছেন রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবেন। তো আপনি যদি পুরস্কার হিসাবে আল্লাহকে পেয়ে যান, তাহলে আল্লাহর জান্নাত, আল্লাহর সব নেয়ামত, এগুলো তো অটোমেটিক না চাইতেই আপনার হয়ে যাবে। আল্লাহ আকবার। আমার পয়েন্টগুলো শুনুন। প্রথমে বলেছি, অন্য সকল মাসের চাইতে রমাদানের মাসের শ্রেষ্ঠত্ব সবচাইতে বেশি। এই মাসের ফরজ বিধান, এবাদত, রোজা, এর মর্যাদাও অন্যান্য এবাদতের চেয়ে অনেকটা বেশি। শুধু তাই নয়, এই মাসে যে কোনো এবাদতের দাম অন্য মাসের চেয়ে বেশি। নফল হয় ফরজের সমান, ফরজ হয় সত্তরটা ফরজের সমান, ওমরা হয়ে যায় নবীজির সঙ্গে হজ আদায় করার সমান। সুবহানাল্লাহ। আবার এই মাসে যারা রোজা রাখে তাদের মর্যাদাও কম না বেশি, এত বেশি মর্যাদা নবীজি বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবাই ইউকালু লাকুর রায়্যান, বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান, ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কেবলমাত্র রোজাদার বান্দারা সেই দরজা দিয়ে ঢুকবে। কিয়ামতের দিন বলা হবে, আইরাস সাঈমুন, রোজাদারেরা কোথায়? ফায়াকুমুন, রোজাদার বান্দারা তখন দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তখন রোজাদারদেরকে বলবেন, আমার রোজাদার বান্দারা ওই যে রায়্যান নামক গেট দেখা যায়, ওই গেট দিয়ে জান্নাতের ভেতরে আজ তোমরা দাখিল হয়ে যাও। এবার আমি মূল কথায় চলে আসি, এবার আমাকে বুঝে শুনে জবাব দিয়ে, অন্যান্য মাসের চাইতে রমজান মাসের শ্রেষ্ঠত্ব বেশি, অন্য মাসের ইবাদতের চাইতে এই মাসের ইবাদতের দাম বেশি, আবার এই মাসে ইবাদতকারীর মর্যাদাও। আমি যদি জিজ্ঞেস করি, ভাই এই মাসের এত ফজিলত, এই মাসে ইবাদতের এত শ্রেষ্ঠত্ব, এই মাসে ইবাদত গুজারিদের শ্রেষ্ঠত্বের কারণটা কি? কারণটা কি? একটা কারণ। কয়টা কারণ? কয়টা কারণ? কারণটা কি? এই মাসে কি নাজিল হয়েছে? রমজান মাসের এত শ্রেষ্ঠত্ব একটা কারণ, এটা সবাই আমরা জানি, সেটা কি? জানা কথা বললাম কেন, নতুন করে একটি তথ্য দেওয়ার জন্য। সারা জীবন ধরে শুনতেছেন যে কোরআন নাজিলের কারণেই এই মাসের দাম বেশি, তো কোরআন নাজিলের কারণে যদি এই মাসের দাম এত বেশি হয়, আপনি যদি কোরআনওয়ালা হতে পারেন, তাহলে পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আপনার মর্যাদা কমবে না বাড়বে? রমাদান মাসের সবচেয়ে বড় গিফট হচ্ছে কোরআন।
আর কোরআন নাজিলের কারণে এই মাসের এত সম্মান, এই মাসের এত মর্যাদা। কোরআনুল করিম এটি এমন এক কিতাব, এর সাথে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। দেখেন বছরের মধ্যে ১২টি মাস রয়েছে, এই ১২টি মাসের মধ্যে রমাদান মাসের মর্যাদা সবচাইতে বেশি। তার কারণ হলো এই এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আবার দেখেন সারা বছরে ৩৬৫টি রাত রয়েছে, কিন্তু একটি রাত যেই রাতের মর্যাদা কিংবা যেই রাতের ইবাদত ১০০০ মাস অর্থাৎ এক টানা ৮৩ বছর ৪ মাস ইবাদতের সমান, আল্লাহু আকবার। বলেন তো সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। এবার যদি জিজ্ঞেস করি ওই লাইলাতুল কদর কোন জিনিসের কারণে সারা বছরের শ্রেষ্ঠ রাত হয়ে গেল, উত্তর হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এর উত্তর আমরা জানি, কারণ ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আবার দেখেন পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, কেউ বাংলা ভাষায় কথা বলে, কেউ হিন্দিতে কথা বলে, ফার্সিতে কথা বলে, ইংরেজিতে কথা বলে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলে, জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে, পৃথিবীতে কত ভাষার ছড়াছড়ি। কিন্তু আমি যদি বলি সকল ভাষা সমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ভাষার নাম কি, আরেকটু জোরে বলেন। এবার যদি জিজ্ঞেস করি সকল ভাষা সমূহের মধ্যে আরবি ভাষার শ্রেষ্ঠত্ব এত বেশি কেন, কোরআনে কারিমে এর জবাব দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। খুব খেয়াল করে কথাগুলো শুনেন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলে সকল মাসের চাইতে রমজান মাসের দাম বেশি। আবার দেখেন কদরের রাতে কোরআন নাজিল হয়েছে বলে কদরের রাতের মর্যাদা সকল রাতের চাইতে বেশি। আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে বলে সকল ভাষার চাইতে আরবি ভাষার দাম বেশি। আবার আপনারা দেখেন কাঠ দিয়ে চেয়ার টেবিল ফার্নিচার আসবাবপত্র বানানো হয়। এই যে আমার সামনে টেবিল আছে, এখানে বহুবার আমার পা লেগেছে, আমি সালাম করি নাই, ভক্তি বা সম্মান দেখাই নাই, কিন্তু যখন কাঠের দুইটা টুকরা দিয়ে রেহাল বানানো হয় আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, সেই রেহাল যদি মানুষের হাত থেকে পড়ে যায় তাহলে দেখা যায় মানুষ সেটা হাতে নিয়ে চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে। বলেন তো ওই কাঠের টুকরার উপরে কোন কিতাব রাখার কারণে এত সম্মান বেড়েছে? আবার দেখুন আমাদের বাসা বাড়িতে আলনা আলমারিতে অনেক কাপড় চোপড় আছে, যে কোনো সময় কোনো কাপড় চোপড় টান মারলে সেগুলো যদি আমাদের পায়ের তলায় পড়ে যায় আমরা মুখের সামনে নিয়ে চুমু খাই না, সম্মান বা ভক্তি দেখাই না। কিন্তু যখনই ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে জিলবাব গিলাফ বা বস্তনি বানানো হয়, সেটি যখন মানুষের হাত থেকে পড়ে যায় সেটিকে নিয়ে মানুষ চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে। বলেন তো দেখি এই ছোট্ট কাপড়ের টুকরার এত দাম বাড়লো কোন কিতাব পেঁচানোর কারণে? তাহলে দেখুন কোরআনের সাথে রমজানের সম্পর্ক আছে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলে রমজানের দাম বেড়েছে, কদরের রাতে কোরআন নাজিল হয়েছে বলে কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম রাত হয়েছে, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে বলে আরবি ভাষায় তো শ্রেষ্ঠ ভাষা হয়েছে। আবার দেখেন কাঠ দিয়ে দুই টুকরা রেহালের উপরে কোরআন রাখার কারণে ওই দুই টুকরা কাঠের টুকরার মর্যাদা বেড়েছে। আবার ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন কোরআন পেঁচানো হয় ওই বস্তনি বা গিলাফের দামও বেড়ে গিয়েছে। তাহলে আমি আপনি আমরাও যদি কোরআনকে ভালোবেসে বুকে ধারণ করে কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে যদি কোরআনময় জীবন গঠন করতে পারি, দুনিয়া আখেরাতে মর্যাদাবান আমাদেরকে বানাবেন যিনি, তিনি কে? এই কোরআন এসেছে এই রমজানের মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআন এসেছে আপনাকে, এই কোরআন এসেছে আপনাকে জান্নাতের পথ দেখাতে, কোরআন এসেছে আপনাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস জুলুমাতি ইলান নূর। ওগো আমার হাবিব, আমি আপনাকে
আপনার কাছে এই কিতাব নাজিল করেছি যেন আপনি তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন। অন্ধকারের পথ হলো কুফরির পথ, অন্ধকারের পথ হলো গোমরাগির পথ, অন্ধকারের পথ হচ্ছে তাগুতি পথ, আর আলোর পথ হচ্ছে কোরআনের পথ, আলোর পথ হচ্ছে ইসলামের পথ। এই জন্য তো বলা হয় আল ইসলাম ও নূরুন, ইসলাম হচ্ছে নূর, ইসলাম হচ্ছে আলো, আলোর পথ হলো জান্নাতের পথ। এই জান্নাতের পথে আপনাকে নিয়ে যাওয়ার জন্য কোরআন নাজিল করেছেন কি? এই কোরআনকে যদি আপনারা হৃদয়ে ধারণ করতে পারেন, আমরা সবাই যদি কোরআন বলা হয়ে যেতে পারি। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাক আও আলাইক, এই কোরআন হয় কিয়ামতে তোমার পক্ষে সুপারিশ করবে অথবা তোমার বিপক্ষে দাঁড়াবে। কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়িয়ে যায়, ওই লোকটার জান্নাতে যাওয়ার কি আর কোনো সুযোগ আছে নাকি? আর কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায়, ওই লোকটাকে জান্নাত দিয়ে দিবেন কে? এখন কোরআন কার পক্ষে দাঁড়াবে? দুনিয়ার জীবনে যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, কোরআন ওই লোকগুলোর জন্য কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ওই লোকদের পক্ষে দাঁড়িয়ে কোরআন ওই লোকদের জন্য আল্লাহর সাথে ঝগড়া চালাবে। ততক্ষণ ওই লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকায় না যতক্ষণ। আপনি কোরআনওয়ালা মানুষ হতে পারলে কোরআন আপনার পক্ষে দাঁড়াবে, আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে। রব, তোমার এই গোলাম পৃথিবীতে কোরআনওয়ালা ছিল, কোরআন পড়েছে, বুঝেছে, মেনেছে, আজ তাকে জান্নাতে দেওয়া লাগবেই। আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না যতক্ষণ কোরআন ও আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে ততক্ষণ। আল্লাহ আকবার। আর কোরআন যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, ঝগড়া জাতি লাগবে না, আল্লাহ এমনি আপনাকে জান্নাতে। তাহলে সবাইকে কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? কোরআনওয়ালা দরকার, সবাইকে কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? এখন কোরআনওয়ালা হবেন কেমনে? এই রমজান মাসে শুধু মসজিদে মসজিদে তারাবিহের নামাজের ইমাম রেখে খতমে তারাবি আদায় করলাম আর আমরা কোরআনওয়ালা হয়ে গেলাম, এরকম নাকি কথা? না, আপনাকে কোরআনওয়ালা হওয়ার জন্য কোরআনের হকগুলো আদায় করতে হবে, জানতে হবে কোরআনের হক কি। কোরআনের বেশ কিছু হক রয়েছে। প্রথম হক হচ্ছে এই এই কোরআনকে আপনি বিশুদ্ধ করে পড়া জানতে হবে। আপনার জীবন থেকে তো ভাই বহু বছর চলে গেল, এখানে কারো কারো বয়স 20 বছর 25 বছর 30 40 50 বছর হয়ে গেল। আপনি ইংরেজি বই খুললে ফডর ফডর করে পড়তে পারেন, আপনি খুব সুন্দর প্রবিত বাংলায় কথা বলতে পারেন, কিন্তু আফসোসের ব্যাপার হলো আপনি কোরআন খুললে এখনও শুদ্ধ করে পড়তে পারেন না। কোরআন শুদ্ধ করে পড়তে হবে, এই আদেশটা মোল্লার না আল্লাহর। রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়াত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে, তাজবীদের সাথে, তাসীরের সাথে সুন্দর করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। আপনি এখনও বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি যে এখনও বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমার প্রশ্ন আপনার কাছে ভাই, আপনি নামাজ আদায় করেন কেমনে? কারণ নামাজ তো কবুল হওয়ার জন্য বিশুদ্ধ তেলাওয়াত অপরিহার্য। আপনি যদি বিশুদ্ধ করে তেলাওয়াত না জানেন, আপনার সারা জীবনের নামাজ তো বৃথা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। কারণ কোরআন তেলাওয়াতকারী লোকেরা দুই প্রকার। কোরআন তেলাওয়াতকারী লোকেরা কয় প্রকার সবাই জোরে বলতে হবে? কয় প্রকার? দুই প্রকার। নাম্বার ওয়ান, এগুলো মুখস্থ করে যান, ফ্যামিলিতে গিয়ে আজকের কথাগুলো শেয়ার করবেন যে আমি মাহফিলে গিয়েছি, শুনে আসছি, হুজুর বলেছে যে কোরআন তেলাওয়াতকারী লোকরা নাকি দুই প্রকার হয়। এক নাম্বার প্রকার হচ্ছে যারা তেলাওয়াত করে সওয়াব পায়, যাদের ব্যাপারে নবীজি বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা, যাদের ব্যাপারে নবীজি বলেছেন বিশুদ্ধ করে কোরআন যারা পড়ে এদেরকে প্রত্যেক হরফে হরফে 10 নেকি দান করেন কে? এটা হচ্ছে কোরআন তেলাওয়াতকারী লোকদের এক নাম্বার প্রকার। আর দ্বিতীয় প্রকার লোকেরা হচ্ছে এরা কোরআন তেলাওয়াত করে হরফে হরফে সওয়াব না, এরা কোরআনের লানত পায়। কি পায়? রুব্বা ক্বারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু, কোরআনের এমন বহু পাঠক, বহু রিসাইটার, বহু তেলাওয়াতকারী আছে, এরা যখন কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন হরফে হরফে এদেরকে লানত দেয়। এখন কোরআন তেলাওয়াতকারী লোক কয় প্রকার বললাম? দুই প্রকার। এক প্রকার কি পায়? সওয়াব পায়। আরেক প্রকার কি পায়? আমরা লানত পেতে চাই না সওয়াব পেতে চাই?
তো সওয়াব পেতে হলে শুদ্ধ করে কোরআন পড়ার দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, ভাই অনুরোধ করে যাচ্ছি, এখন কোরআন শুদ্ধ করে না শিখলে কোরআনটা শিখেন, কোরআনটা শিখেন। কোরআন না শিখলে তো সারা জীবন তেলাওয়াত করবেন আর লানত পাবেন, আর নামাজ যা পড়বেন এই নামাজগুলো কাজে লাগবে না। কোরআন শেখা নফল না ফরজ? নফল না ফরজ? ফরজ। কিন্তু আপনি তো কোরআন এখনো শিখলেন না, এমনকি আমরা অনেকে আমাদের বাচ্চাদেরকে এখনো কোরআন শিখাই নাই। আমরা আমাদের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে ইংরেজি শিখাই আগে, বিজ্ঞান শিখাই আগে, অসুবিধা নাই। আপনার ছেলে মেয়ে ইংরেজি শিখবে, বিজ্ঞান শিখবে, তথ্য প্রযুক্তি জানবে, অবশ্যই এগুলো জানতে হবে, কারণ এগুলো সব জ্ঞানের অন্তর্ভুক্ত, সকল প্রকার জ্ঞান তো অর্জন করতে হবে। কিন্তু সিস্টেমিক ওয়েতে, সিস্টেমিক ওয়েতে আপনার সন্তানকে ওয়া কখ এবিসিডি শেখানোর আগে সবার আগে তাকে আলিফ বা তা থা শেখাতে হবে, নইলে এটা পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হইয়া তারপরে ঘাট ধরে আপনাকে বাসা থেকে বের করে দিবে, নইলে আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর যদি আপনি ছোটবেলায় সিস্টেমিক ওয়েতে তাকে শিক্ষাদান করেন, আগে কোরআন শিখাইলেন, এরপরে তাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এ লেভেলে পড়ান, ও লেভেলে পড়ান, দেখবেন এটা ডাক্তার হবে কিন্তু মানবতাবাদী ডাক্তার হবে। আর যদি সে কোরআন ছোটবেলায় না শিখে, ডাক্তার হবে ঠিক কিন্তু কসাই ডাক্তার হবে। যদি ছোটবেলায় সন্তানকে কোরআন না শেখায় ইঞ্জিনিয়ার বানান, এ ভালো ইঞ্জিনিয়ার হবে না, যেখানে যেখানে রড দরকার সেখানে সেখানে বাঁশ ঢুকাই দিবে। আর যদি সে কোরআন শিখে ছোটবেলা তার মা বাপ তাদের দিন শিখায় কোরআন শিখায়, এ যেখানে যেখানে রড দরকার রডই দিবে, কোনো সময় দুই নাম্বারই করবে না। তাকে যদি আপনি ব্যারিস্টার বানান, আইনজীবী বানান, সে মানুষের কল্যাণ করবে। এক কথায় আপনি যদি সন্তানগুলোকে ছোটবেলায় কোরআন শেখাতে পারেন, আল্লাহর কসম এ কোনোদিনও আপনার সাথে বেয়াদবি করবে না। অনেক জায়গায় মাহফিলে গেলে কয় হুজুর একটু মা বাপের ব্যাপারে কিছু কথা বললেন, আমাদের ছেলে মেয়েরা কথা শুনে না। এক ব্যাকল গাছ না লাগাইয়া ফলের আশা করে বসে আছে, গাছ না লাগিয়ে ফলের আশা করে বসে আছে। আচ্ছা, ফল পেতে হলে আগে তো বীজ রোপণ করতে হবে, এটা গাছ, গাছের চারা রোপণ করতে হবে, সেখানে পানি ঢালতে হবে, পরিচর্যা করতে হবে, তারপরে তো গাছের ফল পাওয়া যাবে, ঠিক না? তো একটা গাছ না লাগিয়ে যেমন ফলের আশা করা যায় না, গাছ লাগিয়ে এটার পরিচর্যা করতে হয়, ঠিক তেমনি সন্তান জন্ম দিয়েই আদর্শবান মা বাবা হওয়া যায় না। গাছের গুড়ায় পানি ঢাললে, পরিচর্যা করলে যেমন ফল পাওয়া যায়, তেমনি সন্তান জন্ম দিয়ে তার পেছনে খাটলে, অর্থাৎ তাকে দিন শেখালে, কোরআন শেখালে, যখন আপনি তাকে দিন শেখাবেন, কোরআন শেখাবেন, হুজুরের ওয়াজ লাগবে না, ওই সন্তান এমনি দেখবেন মা বাপকে সবসময় মাথায় তুলে রাখবে। আপনার তো সিস্টেমে ভুল আছে, এজন্য আমি বলি মা বাবার ওয়াজ এই দেশে বহুত হয়েছে, বাদ দেন এইসব ওয়াজ, এখন বেশি বেশি ওয়াজ দরকার। কিভাবে সন্তান লালন পালন করতে হবে, প্যারেন্টিং সিস্টেম কেমন হওয়া উচিত, এখন প্যারেন্টিং নিয়ে বেশি বেশি কথা বলা দরকার। কিভাবে সন্তানকে লালন পালন করতে হবে, প্যারেন্টিং, বেশি বেশি প্যারেন্টিং নিয়ে এখন আলোচনা হওয়া দরকার। মসজিদে মসজিদে, খুতবায়, আলোচনায়, মাহফিলে, সেমিনার হওয়া দরকার, এগুলো নিয়ে সিম্পোজিয়াম হওয়া দরকার, এগুলো নিয়ে কনফারেন্স হওয়া দরকার। কীভাবে সন্তানদেরকে লালন পালন করতে হয় এটা আমরা অনেকেই জানি না। সন্তানকে সবার আগে কোরআন শেখাবেন, কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন কেমনে, কেমনে আপনি কোরআনওয়ালা লোক হবেন, ফর্মুলা বলছি, সবার আগে আপনাকে কোরআন শিখতে, কোরআন শিখবো আগে না সবার পরে? আমি আমার এই যুবক ভাইদেরকে বলবো, সবাই তো প্রাণবন্ত মানুষ, যে সুন্দর আয়োজন করেছে, আমি সবাইকে বলে যাব আপনাদের এলাকায় আপনারা একটা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করেন, এখানে একজন প্রশিক্ষক রাখেন, একজন আলেম প্রত্যেক দিন এখানে কোরআন শেখাবেন। যদি একটা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র থাকে, যারা এখনও কোরআনটা শিখতে পারেনি এরা কোরআনটা শেখার সুযোগ পাবে না। খালি ওয়াজ মাহফিল করলে হবে না, মানুষ তৈরি হয় একাডেমিক ওয়েতে, একাডেমিক সিস্টেমে। একটা না দশ দিন মাহফিলের আয়োজন করলে লাভ আছে, মানুষকে অনেক দিনই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করা যাবে, মানুষ অনেক কিছু জানবে। কিন্তু একটা না দশ দিন যখন মানুষ বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে ক্লাস করবে, সে মাখরাজ শিখে ফেলবে, কিভাবে হরফ উচ্চারণ করতে হয়, কিভাবে মা দাদাই করতে হয়, ইখফা কোথায়, ইদগাম কোথায়, এগুলো হয়তো অনেকে বুঝতেছে না। অর্থাৎ কোরআন শুদ্ধগুলার যে রুলস আছে, নিয়মকানুন আছে, দশ দিন মাহফিলে বসলে এগুলো শিখবে না, কিন্তু দশ দিন ক্লাস করলে দেখা যাবে অনেক কিছু শিখে ফেলবে, ঠিক কিনা? এই জন্য একাডেমিক ওয়েতে আগানো দরকার। আমার যুবক ভাইদেরকে বলবো যে পারলে এই এলাকায় একটা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করেন, তাহলে দেখবেন ওই যে এতদিন ধরে স্লোগান চলতেছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আবার কেউ কেউ আবেগী হয়ে বলে কয় সব জায়গায় সংসদে সুদ্ধা জ্বালায় দাও, আমি বলি ভাই আবেগ বাদ দেন, হয়তো আমি এবছর বাংলাদেশের সবগুলো বিভাগে
আমার প্রায় যাওয়া হয়েছে, কয়েকটা জেলা ছাড়া সকল জেলায় মাহফিল করেছি, কিন্তু চট্টগ্রাম মহানগরীতে এবছর কোনো প্রোগ্রাম করতেই পারি নাই ব্যস্ততার কারণে। তো হয়তো এই স্লোগানটা এই জন্য মহানগরীর সব জায়গায় যায় নাই। আমি নতুন একটা স্লোগান দিয়েছি, আমি বলেছি না, এটা সারা জীবন ধরে শুনে আসতেছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি বলছি না আবেগ নয়, এবার বিবেক দিয়ে সিস্টেমিক ওয়েতে আমরা স্লোগান দিব। আরে ভাই, কোন দেশে আপনি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবেন যেই দেশে 90% মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও খাতা কলমে জরিপ করে দেখেন আপনি, এই দেশের 80-85% মানুষ এখনো কোরআন খুললে শুদ্ধ করে, 80-85% মানুষ শুদ্ধ করে কোরআন পড়তে পারে। আপনি যদি এখানে যাচাই করেন, আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য, সরম দেওয়ার জন্য বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি, এখানেও তো হিসাব করলে আমরা অনেকে সেই কাতারে পড়ে যেতে পারি। তাহলে যেই দেশে 90% মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও প্রায় 85% মানুষ এখনও কোরআন পড়তেই জানে না, কোরআন বুঝবে দূরের কথা, এখনও হে কোরআন শুদ্ধ করে পড়তেও পারে না, এই দেশে বুঝি আপনি স্লোগান দিয়া ঘরে ঘরে কোরআনের আলো জ্বালায় দিবেন? এটা অসম্ভব। আপনাকে বাস্তবতায় আসতে হবে, আপনাকে পরিবর্তনের স্লোগান দিতে হবে। স্লোগান হওয়া উচিত এই রকম, আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, মানুষের অন্তরে অন্তরে, হৃদয়ে হৃদয়ে জ্বালো, এটা স্লোগান হওয়া উচিত। এজন্য যে যুবকরা আমাকে ফেসবুকে ফলো করে তারা হয়তো দেখেছে যে মাঝে মাঝে কিছুদিন পরে আমি আমার ফেসবুক পেজে একটা পোস্ট মারি। কেন মারি? এটা সবাইকে, সবার এই মানে বিবেকের মধ্যে একটা চিন্তা নিয়ে আসতে চাই। হয়তো অনেকে খেয়াল করছে কিছুদিন পর পর একটা পোস্ট হয় দেখবেন, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। কারণ আমি চিন্তা করে দেখলাম প্রতিটা মানুষের হৃদয়ে যদি কোরআনের আলো জ্বালিয়ে দেওয়া যায় তাহলে এই আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে স্লোগান লাগবে না, মিছিল লাগবে না, আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে ঘরে বাহিরে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত, এক কথায় যদি বলি পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের উপরে কোরআনের আলো জ্বলে উঠবে, কোরআনের আলো জ্বলে উঠবে, এই আলোকে কেউ নিভাই দিতে পারবে না। আপনাকে তো সিস্টেমিক ওয়েতে আগাইতে হবে, সব জিনিস আবেগ দিয়ে হয় না ভাই। আমি স্লোগান দিলাম মাহফিল এসে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আরে বাপরে বাপ, স্লোগান দিয়ে একদম গলা ফাটাই ফেললো, লাভ হইছে? এটা জাস্ট ইমানি জজবা, ওই জজবাটা মাহফিলের প্যান্ডেলেই থাকবে, এটা আর বাহিরে যাবে, এটার আউটপুট নাই, রেজাল্ট নাই। কিন্তু আমরা যদি বলি আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে, একদম মানুষের হৃদয় ছিদ্র করে কোরআনের আলো ঢুকাই দেন, তার মানে এইটা না যে আজকেই বাসায় গিয়া একেবারে চাকু দিয়ে মুখ ফেরে কোরআন ঢুকাই দিবে, বিষয়টা এমন না, মানে কোরআনের জ্ঞান অর্জন করবেন, কোরআন শিখবেন, কোরআন শিখলে অন্তরটাকে কোরআনের আলোয় আলোকিত করে দিবেন কে বলেন তো ভাইয়ের? আর স্লোগান লাগবে? সবার ভেতরে কোরআন ঢুকে গেলে দেখবেন এই আলোকিত হৃদয়ের মানুষগুলো কোরআনের আলো সব জায়গায় জ্বালিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি শিক্ষাঙ্গনে যদি কোরআন ঢুকাইতে পারতেন, শোনেন, একটা জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থায় রাফ, আপনি যদি শিক্ষা ব্যবস্থায় হাত দিতে পারেন একটা জাতিকে আপনি অন্ধ করে দিতে পারবেন, একটা জাতির মাথাকে নষ্ট করে দিতে পারবেন। এখন বানর প্রজাতির কিছু বিজ্ঞানী বের হয়েছে, বানর প্রজাতির কিছু বিজ্ঞানী বের হয়েছে, কয়েক বছর ধরে তারা দায়িত্ব পাইয়া এরপরে বানর থেকে মানুষ হয়েছে, 9-10 ক্লাস 9-10 এবং ইন্টারমিডিয়েটে বিবর্তন বা তত্ত্বের নামে তা শেখানো হচ্ছে। তা আমিও বলি মাঝে মাঝে যে আমার পূর্বপুরুষরা কেউ বানর ছিল না, তোমরা যারা বিজ্ঞানের বইয়ে, আপনারা শোনেন এখন তো ইন্টারনেটের যুগ, গুগলে সার্চ করে দেখবেন ডারউইনের এই বিবর্তনবাদ মতবাদকে পৃথিবীর বেশিরভাগ বিজ্ঞানীরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ তার এই বিবর্তনবাদ মতবাদ এটা কুফরি মতবাদ, এটা বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ। কিন্তু আমাদের দেশে বানরের কিছু নাতিপুতি আছে, বানরের নাতিপুতি বললাম এই কারণে, কারণ তারা ওই বইয়ের মধ্যে বারবারই লিখছে, তার মানে মানুষ বানর থেকেই হয়েছে। তা আমিও বলি তোর মা বাপ মনে হয় বানর ছিল, অথবা তোর পূর্বপুরুষটা বানর ছিল, আমাদের পূর্বপুরুষটা বানর ছিল না, বানর থেকে মানুষ হয় নাই, বরং মানুষ নামের কিছু অমানুষের জাতকে আল্লাহ মানুষ থেকে বানর বানাইছেন, এমন কাহিনী কোরআনে আছে না? কোন কাহিনী? ওই যে কোন নবীর উম্মত? দাউদ নবীর উম্মত। দাউদ আলাইহিসসালামের সময়ে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল না? এই ঘটনা বলে সময় নষ্ট করব না, আমার অনেক পয়েন্ট এখনো বাকি। ওই যে আল্লাহর বিধান অমান্য করার কারণে বনি ইসরাইলের 70,000 ইহুদিকে বানর বানাই দিয়েছেন কে? কেরাদাতান, কুনু কেরাদাতান
ওই আয়াতটা পড়ে নেবেন, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। শনিবারের ঘটনা তোমাদের জানা আছে, শনিবারের বিধান অমান্য করার কারণে এদেরকে বানর বানিয়ে দিয়েছেন কে? মানুষ মানুষই ছিল, মানুষ মানুষই ছিল, বানর থেকে মানুষ হয় নাই। কয়েক মানুষ নাকি প্রথমে বানর ছিল, এরপরে আস্তে 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 সেটা বিবর্তন হতে হতে একটা সময় নাকি লেজও খসে পড়ে গিয়েছে। এরা যখন বললো বানর থেকে মানুষ হয়েছে, তখন কিছু কিছু মানুষ প্রশ্ন তুলল, যাদের একটু কমন সেন্স আছে, কয় বানর থেকে মানুষ হইলে মানুষের তো লেজ থাকার কথা ছিল? কয় ছিল, কিন্তু একটা সময় এটা খসে পড়ে, না তোর পূর্বপুরুষদের খসে পড়ছে, আমাদের পূর্বপুরুষদের খসে পড়ে নাই, মানুষ মানুষই ছিল। তো আমি বলছিলাম এই বিবর্তন বা তত্ত্ব পড়ানোর মানে কি জানেন? অর্থাৎ স্রষ্টা সম্পর্কে এই ধারণা দেওয়া যে মানুষ এক সময় বিবর্তনবাদের কারণে এই মানুষ হয়েছে, মানুষকে কেউ বানায় নাই, সুতরাং দেয়ার ইজ নো গড। আমিও বলি যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, এদেরকে ধৈরা, এরপরে স্পিড বোটে উঠাবেন, স্পিড বোটে উঠাইয়া মাছ সাগরে বঙ্গোপসাগরে নিয়ে স্পিড বোটের সাথে বাইন্ডা, এরপরে আপনি চলে আসবেন। মাছ সাগরে যখন ঢেউয়ে হেলাদুলা করবে, আল্লাহ কারে কয় এ ভালো করে বুঝবে। অথবা যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, এই সকল এগুলো তো মানুষের জাত না, নাস্তিক যেগুলো এগুলো মানুষের কোনো জাত না, এগুলো মানুষের জাত না। বলবেন হুজুর আপনি এমন কথা বললেন কেন, এটা মোল্লার কথা না, এটা কার কথা? আল্লাহ তাআলা এই নাস্তিকদের ব্যাপারে কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলেছেন এগুলো মানুষের জাত না, এগুলো গবাদি পশুর জাত, চার পায়া জানোয়ার, শুধু তাই নয় বাল হোম আদল, এগুলো এর চাইতেও নিকৃষ্ট। তো যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, এই অমানুষের জাতগুলারে মাঝে আরেকটা কাজ করতে পারেন, হেলিকপ্টার বা বিমানে উঠাইয়া এরপরে আকাশের উপরে ধরেন আপনার 16-17 হাজার বা 20-25 হাজার ফিট উপরে উঠাইয়া দেয়া, এরপরে পাইলটকে বলবেন 10 মিনিটের জন্য একটু সব ছেড়ে দাও, অথবা পাইলটকে নিয়া প্যারাশুট দিয়া আপনি নেমে যান, হেরে একা ফালাই আসেন, হে বুঝবে আল্লাহ কারে কয়। অথবা এই যে পাশে তো সাগর আছে না, আমি তো 2-3 মাস আগে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম এই বঙ্গোপসাগরের মাঝখানে, ওই ঘটনায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলাম সেদিন, ভালো করে আল্লাহর রহমত আর কুদরত দুটাই আমি অনুধাবন করতে পেরেছি। এই জন্য ওই ঘটনার পর থেকে আমি প্রায় মা ফিরে নাস্তিকদের ব্যাপারে এই কথাটা বলি, কারণ আমি এর বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসেছি। আমিও বলি যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, এর এখানে ওই জায়গায় নিয়ে দিয়ে আসে, আল্লাহ কারে কয় দেখবেন, তার মুখ থেকে এমনি বের হবে আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ ছাড়া আর কারণ আমাজ বেরাতে। তো বলছিলাম শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন থাকতো আমাদের ছেলে মেয়েগুলো চরিত্রবান হতো, ঠিক কি না? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি মিনাল কোরআন কাল বাইতিল খারাম, যেখানে কোরআন নাই, যে জায়গায় কোরআন নাই ওই জায়গাটা বিরান বাড়ির মতো হয়ে যায়। বিরান বাড়ি বুঝেন তো আপনারা, যেখানে থাকা যায় না, যেখানে আপনার সাপ বিচ্ছু পোকামাকড় থাকতে পারে কিন্তু মানুষ থাকতে পারে না। যদি আমাদের শিক্ষায় ব্যবস্থায় কোরআন থাকতো, আমাদের অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে যারা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করে এত চমৎকার করে ইংরেজিতে বক্তৃতা দেয়, কিন্তু যদি বলে তুমি একটু কোরআন পড়ো তো, কয় হুজুর কোরআনটা পড়তে পারি না। কিন্তু আমাদের সিলেবাসের ভিতরে যদি কোরআন থাকতো, দেখতেন কোরআন পড়তে পড়তে এরা কেউ মৌলবাদী হতো না, কারণ এরা কেউ জঙ্গিবাদী হতো না, কারণ জঙ্গিবাদের সাথে সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনি কোরআন পড়ে দেখেন জঙ্গিবাদকে সন্ত্রাসবাদকে উগ্রপন্থ আর চরমপন্থাকে ইসলাম নিধন করার জন্য এসেছে, ঠিক কি না? এই ছেলে মেয়েগুলো যদি কোরআন পড়তো, এক একটা ছেলে মেয়ে যখন ডিগ্রি নিয়ে বের হতো, এরা সবাই উচ্চশিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিকভাবে চরিত্রবান আল্লাহওয়ালাও হয়ে যেতে পারত। এজন্য কোরআনওয়ালা হতে হবে আমাদেরকে, সব জায়গায় কোরআন ঢুকাই দিতে হবে। আমার যুবক তরুণ ভাইয়েরা, আমার বাবারা যারা এসেছেন, আমরা যারা কোরআন পারি না, কোরআন শিখতে পারবো না সবাই? কোরআনটা শিখবো তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে নেন। এই রমজানের সবচেয়ে বড় হাদিয়া, রমজানের সবচেয়ে বড় হাদিয়া কি আর একটু জোরে বলেন, সবচেয়ে বড় হাদিয়া হচ্ছে কোরআন। এই কোরআনওয়ালা হওয়ার জন্য সবার আগে কোরআন পড়া শিখতে হবে, 2 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, 3 নম্বর কোরআনটা বুঝবেন। শুধু তুদা পাখির মতো কোরআন পড়ার জন্য কোরআন নাজিল হয় নাই, ভালো করে শোনেন। আমাদের বাসা বাড়িতে যে কোরআন আছে সেটা হচ্ছে প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, সুবহানাল্লাহ।
আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো আমাদের নবীর চরিত্র কেমন ছিল, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললে, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলকুহুল কোরআন, আমার নবীর চরিত্র হলো কোরআন, অর্থাৎ কোরআনের আগা গোড়া, কোরআনের স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত যা আছে আমার নবীর বাস্তব জীবনেও তা আছে। এখন কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল কেন নাই? একটা ঘটনা বলি, ঘটনা একটা আমার মনে পড়ছে, আমি কি বলবো, বিরক্ত লাগতেছে? একটা ঘটনা শোনাবো আপনাদেরকে, শুনবেন তো। কোরআন না বুঝলে যে দোষা হয়, এক সুদখোর ফজরের নামাজে গেছে, দেখবেন আমাদের দেশে অনেক মানুষ সুদও খায় আবার নামাজও পড়ে রোজাও রাখে, অবস্থা এমন যে সুদ খাওয়ায় হ্যাঁ সামনের কাতারে, আবার নামাজও একদম সামনের কাতারে হুজুরের পিছনে দাঁড়ায়, আছে না নাই? এই এলাকায় কেউ থাকলে আবার যুবকদেরকে দোষ দিও না যে কোন জায়গা থেকে হুজুর একটা আনছো, আমার কথা থেকে হুজুর জানে, আপনার কথা তো হুজুর জানে, এই অভ্যাস থাকলে আপনি আপনাকে পরিবর্তন করুন। তো এরকম একজন সুদখুর ফজরের নামাজে গেছে, ফজরের নামাজে গিয়ে একদম হুজুরের পিছনে নামাজে দাঁড়িয়েছে, নামাজ শেষ করে বাড়িতে যাচ্ছে, এমন সময় ভাতিজা আব্দুল করিমের সাথে দেখা হয়েছে। ওই আব্দুল করিম আবার তার কাছ থেকে সুদের টাকা নিছে, কয়েক মাস হয়ে গেছে কিন্তু এখনো লাভ সহ টাকাটা ফিরাইয়া দেন। ভাতিজা টাকাটা তো নিলা রে বাবা, কয়েক মাস হয়ে গেল এখনো দিলা না। কারণ ভাতিজাও কয়, চাচা বুঝছি টাকাটা বাকি আছে, কিন্তু তাই বলে ফজরের নামাজ থেকে বের হয়ে মাথায় টুপি দিয়ে কি এই কথা বলার দরকার আছে? পরেও তো বলতে পারছে। কয় বাপরে টাকার কথা আমার যখন মনে হয় তখন কোন অবস্থায় আছি এটা আমার খেয়াল থাকে? কয় ঠিক আছে চাচা, আজকে যেহেতু সামনাসামনি পাইয়া বলে ফেলছেন, যান বাড়িতে যান, আমি টাকা নিয়ে আসতেছি। হে সুদখোর হলে কি হবে, নামাজেও যায় আবার বাড়িতে গিয়ে কোরআনের তেলাওয়াত করে। এখন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে আপনারা জানেন এরা কোরআনের চিহ্ন দিয়ে রাখে, যে আমি ওই জায়গায় আসছি, একটা চিহ্ন দিয়ে রাখে। এখন ঘটনাক্রমে ওই দিন যেখান থেকে তার কোরআন তেলাওয়াত শুরু হবে আয়াতটাও ছিল এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। আলেমরা তো বুঝে ফেলছেন কিসের আয়াত এটা, হ্যাঁ সুদের আয়াত পড়তেছে। এই আয়াতের অর্থ হলো হে ইমানদারেরা চক্রবৃদ্ধি হারে সুদ খায় না। ওই আয়াত পড়তেছে ভাতিজা আব্দুল করিমও হাজির, কয় চাচা নিয়ে আসছি তো, কয় ডিস্টার্ব করিস না, তেলাওয়াতে আসি, চুপিচাপ চুপচাপ আমার পকেটের ভিতর ঢুকায় দে। এখন এই সুদখুর তেলাওয়াত করে কিসের আয়াত, সুদের আয়াত, পকেটে ঢুকায় কিসের টাকা? এইভাবে অসংখ্য সুদখুর কোরআন পরে সুদ খায়, অসংখ্য ঘুষখোর কোরআন পরে ঘুষ খায়, অসংখ্য লোক মানুষের উপর অবিচার করে আবার কোরআন পরে, অসংখ্য লোক মানুষের উপর জুলুম করে নামাজ দোজা করে কোরআন পরে। এর কারণ হলো কোরআন তুতা পাখির মতো পরে, কোরআন সে আদৌ বুঝে না। যদি আমরা কোরআন পড়তাম মিথ্যা বলতাম না, যদি আমরা কোরআন বুঝতাম গীবত করতাম না, কোরআন যদি বুঝতাম চুগলখুরি করতাম না, কোরআন যদি বুঝতাম মানুষের হক মেরে খেতাম না, কোরআন যদি বুঝতাম অন্যায় আর পাপের দিকে আমরা নিজেদেরকে নিয়ে যেতাম। এই জন্য কোরআন আপনাকে বুঝতে হবে। আমি বলছি রমজানের সবচেয়ে বড় হাদিয়া কোরআন, আর এই কোরআন মালা হয়ে যেতে পারলেই জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? আসসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন সাফায়াত করবে কার কাছে? সিয়াম বলবে, রব মানাতুহু ত্বামা ওয়া শারাবা বিন নাহার, তোমার এই বান্দাকে আমি দিনের বেলা সমস্ত খানাদানা থেকে বিরত রেখেছি, তোমার ভয়ে সে খানাদানা বাদ দিয়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতে ঢোকাও। আর কোরআন বলবে আল্লাহ আমি, আর আল কোরআন বলবে আল্লাহ আমাকে সে পড়েছে বুঝেছে আর কোরআন মেনে মেনে জীবনটাকে পরিচালনা করেছে, সুতরাং তারে মাফ করে জান্নাতে দাও। আল্লাহ তখন সিয়াম আর কোরআনের সাফায়াত কবুল করে আপনাকে জান্নাতে ঢুকাই দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা রমজানের সবচেয়ে বড় হাদিয়া কোরআন, আর এই কোরআনওয়ালা হওয়ার জন্য কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর কি বলেছি, কোরআন শিখতে হবে, কোরআন কি করতে হবে, সবাই শিখবেন তো কোরআনটা। দুই নম্বর বেশি বেশি কোরআন পড়বেন, কোরআনে মাত্র 6,236টা আয়াত আছে, আপনি যদি বুঝে বুঝে ডেইলি 10 আয়াত করে পড়তেন 3 বছরে পুরা কোরআন শেষ হয়ে যেত। কোনো প্ল্যানিং নাই আপনার জীবনে, কোনো ব্যালেন্স নাই, এভাবেই জীবন চলছে, আর কত এভাবে জীবন চালাবেন? কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন তুই তো সব পড়লি, কোরআনটা কি একবার পড়তে পারলি না, জবাব দেওয়া যাবে? যুবক ভাইরা কোরআনটা বেশি বেশি পড়ো। তারপরে বলেছি 3 নম্বর, কোরআন বুঝে বুঝে পড়তে হবে,
চার নাম্বার কোরআন অনুযায়ী আমল করতে হবে, তাহলে সাহেবুল কোরআন কোরআনওয়ালা লোক হওয়া যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর দুইটা পয়েন্টে কথা বলবো, যেহেতু রমজান মাসে মাহফিলটা দিয়েছেন, কোনো একটা নির্দিষ্ট টপিক আমি সিলেক্ট না করে প্রায় চার পাঁচটা পয়েন্টের উপরে কথা বলছি, এটা আমাদের সকলের কল্যাণের জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? কয়েক মিনিট থাকা যাবে তো? এবার আমি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি, সবাই মন দিয়ে শুনবেন। এই রমজান মাসে আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করেছেন, কেন? যেন আমরা এক মাস না খাইয়া থাকি আর আল্লাহর কিছু খাবার দাবার আয় হবে, এই উদ্দেশ্যে কথা বলেন, এই উদ্দেশ্যে না। কেন আল্লাহ তাআলা আমাদেরকে রোজার বিধান দিয়েছেন? রোজার মধ্যে এমন কিছু শিক্ষা আছে, ওই শিক্ষাগুলো অর্জন করতে পারলে আপনার বাদবাকি জীবন আল্লাহর দিনের পথে কেটে যাবে ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষেপে কয়েক মিনিটে রোজার এগারোটি শিক্ষা বলতেছি, এই এগারোটি শিক্ষা যদি আপনি জীবনে কাজে লাগাতে পারেন, এই রোজা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। শোনেন, আমার বয়স 27 বছর, আপনার অনেকের বয়স 30 বছর, 35 বছর, 25 বছর, 20 বছরের অনেক যুবকরা আছে, তাহলে কারো বয়স যদি 30 বছর হয় সে কয়টা রমজান পাইছে? কয়টা? তো তার জীবনে 30টা রমজান আসলো গেল, জীবনে তো পরিবর্তন আসলো না। আর নবীজি বলেছেন রমজান মাস আসলো চলে গেল, জীবনে পরিবর্তন আসলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে পরিবর্তন আসা লাগবে, পরিবর্তন আসতো যদি রোজার শিক্ষাগুলো আমরা জীবনে কাজে লাগাতে পারতাম। দেখেন রোজা আমাদেরকে কী কী শিখিয়ে যাচ্ছে, রোজার মাস তো চলে যাচ্ছে আর ওয়ান থার্ড বাকি আছে, কী শিখিয়ে যাচ্ছে? এগারোটা শিক্ষার কথা বলবো, কয়টা? নাম্বার ওয়ান, রোজা আমাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর ভয় শেখাচ্ছে, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনার শিক্ষা দিয়ে যাচ্ছে। কিভাবে? দেখেন তো, সারাটা দিন আমরা না খেয়ে থাকি, এই এলাকার কোনো নেতার ভয়ে? জুড়ে বলতে হবে, মা বাপের ভয়ে? সারাটা দিন না খেয়ে থাকে কার ভয়ে? সারাটা দিন স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকে কার ভয়ে? সারাদিন অন্যায় অপকর্ম থেকে বিরত থাকে কার ভয়ে? সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমি ওই দিন একটা ইফতার মাহফিলে বলেছিলাম, এই যে আপনারা ইফতারি সামনে নিয়ে বসছেন, এই ইফতারি সামনে নিয়ে বসেছেন, এই এখানে এমন একটা শিক্ষা আছে, এটা বুঝলেই আপনার রমজান সফল। কি? দেখেন প্রত্যেক দিন আমরা ইফতারে যখন বসি, 10 মিনিট আগে, 15 মিনিট, 20 মিনিট আগে ইফতার সামনে নিয়ে বসি, রোজাদার 12 ঘন্টা, 14 ঘন্টা হয়ে গেছে, তার সামনে ছোলা, বেগুনি, মিষ্টি, হ্যাঁ, তারপরে হরেক রকম ইফতারের আইটেম আছে, খেজুর আছে, শরবত আছে, অনেক ধরনের আইটেম, এত আইটেম তার সামনে। আচ্ছা বলেন তো, আপনি যদি ওই সময় খাওয়া শুরু করেন, আল্লাহ কি ফেরেস্তা পাঠাইয়া আপনাকে শাস্তি দিবে? ফেরেস্তা যা থাপ্পড় লাগাবে, বেটা খাই লিখেন, সামনে এত খাবার দাবার আছে, সুবহানাল্লাহ। রোজাদার খায় না, কারে ভয় করে? কারে ভয় করে? আপনি যদি এইভাবে আল্লাহকে ভয় করে মিথ্যা না বলতেন, এইভাবে আল্লাহকে ভয় করে গীবত না করতেন, চুগলখুরি না করতেন, সুদ না খাইতেন, আল্লাহকে ভয় করে ঘুষ না খাইতেন, ইসলামের বিরুদ্ধে কথা না বলতেন, ইসলামের বিরুদ্ধে কাজ না করতেন, এভাবে যদি আল্লাহকে ভয় করে পাপ না করতেন, তাহলে তো আপনার জীবনটা জান্নাতমুখী হয়ে যেত, ঠিক কি না? কত বড় শিক্ষা এখানে! আপনি আল্লাহকে ভয় করে যেভাবে রমজান মাসে খাবার সামনে ইফতার খাচ্ছেন না, রমজান মাসে আপনি খাবার খাচ্ছেন না, সারাদিন না খেয়ে আছেন কার ভয়ে? এইভাবে যদি যুবক, তরুণ এবং ছাত্র ভাইদেরকে বলছি, যদি এই তথ্য প্রযুক্তির এই যুগে যদি আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি, কারণ তথ্য প্রযুক্তির অপব্যবহার এখন যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, অনেক যুবক আর তরুণ আজ তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ধ্বংস হয়ে যাচ্ছে, অনেকেই আজ পর্নোগ্রাফিতে এডিক্টেড হয়ে গিয়েছে, রাতের বেলা যখন ঘরে ঘুমায়, বাসায় ঘুমায়, বাসায় তো ওয়াইফাই কানেকশন আছে, ইন্টারনেট কানেকশন আছে, হাতের মধ্যে স্মার্টফোন আছে, এখন সে যদি রাতের বেলা ঘরের মধ্যে অশ্লীল কোনো ভিডিও দেখে, কোনো পর্নোগ্রাফি পর্ন ভিডিও দেখে ফেলে, কেউ হয়তো তাকে দেখছে না, সে হয়তো ভাবছে আমার আব্বু আম্মু, আব্বু আম্মুর রুমে ঘুমায়, ভাইয়া তার ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায়, কেউ আমাকে দেখছে না। কিন্তু আমার ভাইরা, কেউ যদি আপনাকে নাও দেখে, একজন তো ঠিকই দেখেন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। এই একটা জিনিস আল্লাহর ভয়,
আপনাকে সমস্ত অন্যায় থেকে হেফাজত করতে পারবে ইনশাআল্লাহ। এই যে আমার আগে যে ভাই আলোচনা করলেন, আমি শুনেছি তিনি তাকওয়া নিয়ে অনেক সুন্দর কথা বলেছেন, বেশ কিছু ঘটনা শুনিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে সুন্দর করে বুঝিয়েছেন, আমি ওই দিকে আর যাচ্ছি না। তাহলে দেখেন তো এই রমজানের এই শিক্ষা, রোজার এই শিক্ষাটা, আল্লাহকে ভয় করে চলা শুধু রমজান মাসে নাকি বাদ বাকি 11 মাস। কিন্তু দেখা যায় কি, আপনি ঈদের রাত চাঁদ রাত পর্যন্ত আল্লাহরে ভয় করে, চাঁদ রাত থেকে আবার তার ওই আগের শয়তানে শুরু করে দেয়, আছে না নাই? তো আপনি, আপনাকে রোজা কি শিখায় গেল বলেন? রোজা তো হচ্ছে ট্রেনিং এর মাস, এই এক মাস ট্রেনিং দিলেন। আচ্ছা বলেন তো, পুলিশের ভাইরা চাকরি পাওয়ার আগে, চাকরিতে জয়ের আগে, যোগদান করার আগে ট্রেনিং নেয় না? সেনাবাহিনীর ভাইরা বা বিভিন্ন বাহিনীতে যে ভাইরা আছে ট্রেনিং গ্রহণ করে না? এখন ট্রেনিং নেওয়ার পরে সে যদি ডিউটি না করে তাইলে সরকার কি আর তাকে চাকরিতে রাখবে? তো ট্রেনিং গ্রহণ করে ডিউটি পালন করছে না? রমজান মাস তো ট্রেনিং এর মাস, এখন ট্রেনিং শেষ হইলে আপনার দায়িত্ব শুরু হবে বাকি 11 মাস। এবার আপনার দায়িত্ব পালন শুরু। কি দায়িত্ব? এই রমজান মাসে যেমন আল্লাহকে ভয় করে আপনি এই একটা মাস কাটাইছেন, বাকি 11 মাস এই রমজানের শিক্ষা কাজে লাগিয়ে চলতে হবে, তাহলেই আপনার জীবনে পরিবর্তন আসবে। তাহলে রোজা কি শিখায় গেল? 1 নম্বর শিক্ষা, আল্লাহকে ভয় করে চলতে হবে। এই শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গেল। শোনেন, আনকমন আনকমন কিছু কথা বলে যাচ্ছি, ভালো করে শোনেন। রোজার 2 নম্বর শিক্ষা, রোজা আমাদেরকে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অনুভূতি আমাদের ভেতরে জাগ্রত করে। আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, রমজান মাসে হয়তো আপনি রোজা রাখছেন, 12 ঘন্টা 14 ঘন্টা উপবাসে আছেন, কিন্তু রমজানের বাইরে আপনি 2 বেলা 3 বেলা 4 বেলা 5 বেলা অনেকে খায়। বলবেন হুজুর 5 বেলা কেমনে? সকালের নাস্তা, দুপুরবেলা 12টার সময় আরেকবার খায়, 2টার সময় লাঞ্চ করে 3 বার, এরপরে আবার সন্ধ্যার সময় আরেকবার খায় 4 বার, রাতের বেলা ডিনার করে কয়বার হয়েছে? আপনার টাকা আছে, আপনি প্রত্যেক বেলা দামি দামি খাবার খাচ্ছেন, কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা এক বেলাও খাইতে পারে না। আপনি ওই মানুষগুলোর ক্ষুধা, আপনার, আপনি ক্ষুধার যন্ত্রণা বুঝেন না। রমজান মাসে উপবাসে আছেন, দেখা যায় যখন দুপুর 12টা 2টা 3টা হয়ে যায়, সবসময় তো ভালো ভালো খায়, কি বলেন? রোজা রাখলে একটু বিকালবেলা বা যে মানে কয়েক ঘন্টা যাওয়ার পরে একটু না, এদেরকে খাবার দেওয়া কি আপনার দায়িত্বের ভেতরে পড়ে না? কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ হবে। ওই যে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, এদেরকে বলা হবে কেন সাকার নামক ভয়াবহ জায়গায় এসেছো? এরা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আর ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, মিসকিনকে আমরা খাবার দিতাম না। শোনেন, কিয়ামতের দিন বহু নামাজি, বহু রোজাদার, বহু হাজি সাহেব জাহান্নামে যাবে। কেন? ওই যে অসহায় মানুষগুলোকে খাবার না দেওয়ার কারণে। হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলবেন, দাঁড়াও, জান্নাত তোমার মামু বাড়ি না, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। ওই লোক বলবে, আল্লাহ তুমি কিভাবে ক্ষুধার্ত হও? তুমি তো রিজিক দাতা রাজ্জাক, তুমি তো সবাইকে খাবার দাও, তুমি কেমনে ক্ষুধার্ত থাকো? আল্লাহ বলবেন, তোর ঘরের পাশে, তোর বাসার পাশে যে পাশেই যে কিছু মানুষ ক্ষুধার্ত ছিল, এদেরকে যদি তুই খাবার দিতে তাহলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো, আর আমি তোকে আজকে মাফ করে জান্নাতে দিতাম, তুই তো তাদেরকে খাবার দেশ নাই। এত সোজা না, জান্নাত কারো মামু বাড়ি না। তাহলে এই যে রমজান মাসে রোজা রেখে ক্ষুধার যন্ত্রণা অনুভব করছেন, তাহলে ক্ষুধার্ত মানুষ যারা আছে এই রমজান মাসের বাইরে এই ট্রেনিংটা নিয়ে বাকি 11 মাস যাদের সামর্থ্য আছে অভাবী অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ। শুধু ক্ষুধামুক্ত দেশ বানানো সরকারের দায়িত্ব না, আমাদের এটা ইমানি দায়িত্ব যাদের সামর্থ্য আছে। তাহলে রোজা 2 নম্বর এই শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে। 3 নম্বর, রোজা আমাদেরকে মানুষকে খাদ্য দ্বারে উৎসাহিত করছে। এই যে রমজান মাসে আমরা মানুষকে কম বেশ ইফতারি করাই, ইফতারি করাই না, ইফতারি করাই, রমজানের বাহিরে যদি আমরা সামর্থ্যের আলোকে এইভাবে খাদ্য নিয়ে মানুষের কাছে যেতে পারতাম, অভাবী মানুষদের কাছে যেতে পারতাম, তাহলে আমাদের সমাজে, আমাদের সমাজ ব্যবস্থা অনেক সুন্দর হয়ে যেত না? দারিদ্রতা, ধনী মানুষ, গরিব মানুষ, অভাবী মানুষের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হয়ে যেত। রোজা আমাদেরকে 4 নম্বর যে শিক্ষা দিয়ে যাচ্ছে, সুন্দর আচার আচরণ শিক্ষা দিয়ে যাচ্ছে। দেখেন তো, রমজান মাসে আমরা রোজা রাখলে গালিগালাজ করি, এক লোকের রাগ উঠছে, কয় তোরে গালি দিতে পারতাম বাজি, দিলাম না, আমি রোজাটা রাখছি মাছ বলে কিনা এরকম। আমি নিজের কানে শুনছি, কয় বাজি আয়ো তোর মতো গালি ভারিত দিলাম না আর কি, কারণ আমি রোজা রাখছি। তো এই যে রোজা রাখার কারণে, হ্যাঁ, আল্লাহ নবী কি বলেছেন, রমজান মাসে তুমি কাউকে গালি দিও না, কেউ যদি তোমাকে গালিও দেয় তুমি তাকে বলো এমনি সা এম, আমি রোজাদার, আমি তোর মতো গালিগালাজ করতে পারবো
সুবহানাল্লাহ। আপনি যদি এই শিক্ষাটা রমজানের বাইরে কাজে লাগাতে পারতেন, আপনি এই যে গালিগালাজ করা, গীবত করা, এগুলো সব অনর্থক কাজের অন্তর্ভুক্ত। আর আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন যে মুমিনদের একটি স্বভাব হলো, জান্নাতি মুমিনদের স্বভাব হলো, আল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স, দোজ হু অ্যাভয়েড ভেইন টক, যারা অনর্থক কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। দেখেন, সারা দিন রোজা রাখলো, পেটের রোজা আছে, পেটের রোজা খাইলো না, এর পাশাপাশি জবানের রোজা আছে না? কিছু কিছু মানুষ আছে রমজান মাসেও সারাদিন মানুষকে গালিগালাজ করে, আমি এরপরে সারাদিন মানে রোজা রাখার পরে মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে, আমিও এর শিকার হয়ে গেলাম। গত সপ্তাহে আমি এই মানে টাউনের ভেতরে কোনো এক জায়গায় একটা জিনিস কিনতে গেলাম, তো বিকেলবেলা তিনটার পরে যাওয়ার পরে সে খুব খাটাশের মতো কথা বলছে, মানে মনে হচ্ছে রোজা রেখে যেন সে একটা ভাবসাবে আছে। তা আমি বললাম, ভাই আমরাও তো রোজা রাখছি, দেখেন তো চেহারাটা এখনো হাসি খুশিতে আছে। রোজা রেখে যদি আপনি এগুলো ছাড়তে না পারেন, কর্কশ ভাষী হওয়া থেকে বিরত থাকতে না পারেন, নবীজি কি বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ্জুর ওয়ালআমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তুআমাহু ওয়াশারাবা। যে ব্যক্তি রোজা রেখেও নিজেকে রোজা রেখে মিথ্যা কথা, মূর্খতা, সুলভ বাজে আচরণ থেকে নিজেকে বাঁচাতে পারলো না, ওই ব্যক্তির রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে রোজা কি? নবীজি বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশরব, কেবলমাত্র খাওয়া দাওয়া আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়, বরং রোজা হচ্ছে ইন্নামাস সিয়ামু মিনাল লাগুই ওয়ার রাফাত, রোজা হচ্ছে সমস্ত অনর্থক কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তাহলে এই যে রমজান মাসে একটা ট্রেনিং হয়ে যাচ্ছে, এই ট্রেনিংটা বাকি 11 মাস যদি কাজে লাগানো যায়, তাহলে আমরা নিজেদেরকে এরকম অহেতুক কাজ থেকে বাঁচিয়ে রেখে আমরা কি সবাই উত্তম চরিত্রবান হয়ে যেতে পারবো না ইনশাল্লাহ? তাহলে সুন্দর চরিত্রবান বা উত্তম আখলাকের অধিকারী হওয়ার শিক্ষা এই রমজানের ভেতরেই আছে। রমজানের 5 নম্বর শিক্ষা হলো, রোজা আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। যতই ক্ষুধা লাগুক আর যতই পানির পিপাসা লাগুক, ইফতার পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা লাগে। এখন যতই পাপ করতে মন চায়, আমরা কাকে ভয় করে সবর করব, কাকে ভয় করে সবর করব, এই শিক্ষাটা রোজার ভেতরে আছে না? নাম্বার 6, রোজার 6 নম্বর শিক্ষা হলো, আমাদেরকে রোজা নফসের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেয়। নফসের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেয়। যেমন অনেক যুবক যুবতী তরুণ তরুণী, এরা যখন রোজা রাখে, কইস খায় ফেলতে মন চাচ্ছে, খেয়ে ফেলতে মন চাচ্ছে, খাবার খেতে মন চাচ্ছে, এটা মনের চাওয়া, কিন্তু আল্লাহর চাওয়া হলো আমরা যেন ইফতার পর্যন্ত রোজা থাকি। তাহলে মনের চাওয়াকে প্রাধান্য দিই না আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিই? মন চাইবে আমি একটা ভিডিও দেখি, মন চাইবে আমি মিথ্যা বলি, ঘুষটা নিয়ে নেই, ঘুষের টাকা নিয়ে আসছে, এটা মনের চাওয়া, আর আল্লাহর চাওয়া আপনি যেন পাপ না করেন। এইভাবে রমজান মাসে যেভাবে আমরা নফসের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাই, এভাবে যদি আমরা বাকি 11 মাস নফসের বিরুদ্ধে লড়াই করতে পারি, তাহলেই তো আমাদের জীবন সফল হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, রবের সামনে হাজির হওয়ার কথা ভয় করে, স্মরণ করে, নিজেদের নফসকে যারা কুপ্রবৃত্তি থেকে হেফাজত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়ে দেবে। তাহলে এই ট্রেনিংটা রোজার ভেতরে আছে। নাম্বার 7, শোনেন, এটা সবার জন্য অনেক উপযোগী, রোজা আমাদেরকে বদভ্যাস ছেড়ে দেওয়ার শিক্ষা দেয়। ধূমপান করে অনেক মানুষ আছে না, অনেক মানুষ আছে ধূমপান করে, সিগারেট খায়, এই সিগারেট খাওয়া থেকে, সিগারেট খাওয়া বাদ দিতে তার মনটা চায় কিন্তু পারে না, কারণ ডেইলি 2টা 3টা 5টা 10টা মারতে হয়। কিন্তু রোজা মাসে সাহরি খাওয়া থেকে শুরু, সাহরির পর থেকে ইফতার পর্যন্ত যতই মন চায়, এই ধূমপাই লোকেরাকে ধূমপান করে, এই যে 30 দিনে একটা ট্রেনিং হয়ে যাচ্ছে, চাইলে কি এই ট্রেনিংটাকে রমজানের পরে কাজে লাগাইয়া ধূমপান থেকে চলে আসা যাবে না? শুধু ধূমপান না, আরও যত বদভ্যাস আছে সব বদভ্যাস থেকে মুক্ত হওয়ার শিক্ষা এই রোজার ভেতরে আছে। নাম্বার 8, রোজা আমাদেরকে ইখলাসের সাথে আমল করার শিক্ষা দেয়। মানুষ দেখানো কাজ রমজানে হয় না। আচ্ছা বলেন তো, সারা দিন না খাইয়া মানুষ দেখানোর জন্য কোনো পাগল থাকে? মানুষ দেখানোর জন্য তো কোনো মানুষ না খায়া সারাদিন থাকে না, বরং আমরা সারাদিন না খায়া থাকি কার জন্য?
এই যে ইখলাস রোজা রাখার ভেতরে আছে, এই ইখলাস রোজার বাহিরে সব আমলের ভেতরে থাকার দরকার আছে না নেই? এই ইখলাসের শিক্ষাটা রোজার ভেতরে আছে। নাম্বার নাইন, রোজা আমাদেরকে ভ্রাতৃত্বের চেতনায় উজ্জীবিত হওয়ার শিক্ষা। এই যে রমজান মাসে আমরা এক ভাই আরেক ভাই খুব সুন্দর দেখা যায়, আন্তরিকতাপূর্ণ আচরণ থাকে, কাউকে গালি দেই না, কষ্ট দিই না, ইফতারি ভাগাভাগি করে আমরা খাই, এই হৃদ্যতার বন্ধন, আন্তরিকতার বন্ধন যদি রমজানের বাহিরেও জারি রাখা যায় আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ। রমজানের দশ নম্বর শিক্ষা হলো, রোজা আমাদেরকে আল্লাহর আনুগত্য আর দাসত্বের পথে জীবন পরিচালনার শিক্ষা দেয়। যেমন রোজার এই বিধান আমরা পালন করি কার আনুগত্য করে, ঠিক তেমনি রমজান মাসের বাহিরে বাকি জীবন যার আনুগত্য করে জীবন পরিচালনা করতে হবে তিনি কে? রব্বুল আলামিন। এই জন্য কোরআনে বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করো, অর্থাৎ রবের গোলামি করে গোলামির পথে জীবন পরিচালনা করো। আদেশটা কার? রোজার এগারো এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে, রোজা আমাদেরকে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের শিক্ষা দেয়। এই যে রোজা রাখি আমরা, রোজার যে বিধিবিধান নিয়ম নীতি আছে এগুলো কি মানুষের তৈরি করা নিয়ম নীতি না কুরআন সুন্নাহর নিয়ম নীতি? তা আপনি কোরআন সুন্নার নিয়ম নীতি অনুসরণ করে যেমন রমজান মাস কাটান, রমজানের বাহিরে যদি আপনি এভাবে কোরআন সুন্নার নিয়ম নীতি অনুসরণ করে জীবন পরিচালনা করতে পারেন, জান্নাত দিবেন কে? রোজার কয়টা শিক্ষার কথা বললাম? এই এগারোটি শিক্ষা জীবনে কাজে লাগানো যাবে তো ইনশাআল্লাহ। এবার সর্বশেষ, আর আপনাদেরকে কষ্ট দিব না, সর্বশেষ আরেকটি পয়েন্ট বলে আলোচনা শেষ করব। আজকে রাত বারোটা তো হয়ে গেছে, তাহলে ১৯ দিন শেষ, এখন কততম দিন শুরু হয়েছে? কততম দিন? ২০তম দিন। রমজানের আর ওয়ান থার্ড বাকি আছে, রমজানের আর ওয়ান থার্ড বাকি আছে। রমজানুল মুবারকের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় রমজানের শেষের ১০ দিন আমরা শুরু করতে যাচ্ছি। সবাই মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। অনেকের কাম শেষ, সাত দিন পরেই আখেরি মুনাজাত মেরে দিছে, কেউ ১০ দিনে মারছে, কেউ ১৫ দিনে শেষ, কেউ ২০ দিনেও শেষ। আর নবীজি রমজানের মূল মূল ইবাদত গুলো করেছেন রমজানের শেষ ১০ দিন। আল্লাহ, নবীজির আমলের সাথে আমার আপনার আমলের কি জঘন্য বৈপরীত্য! শেষের ১০ দিন নবীজি কি করলেন আর আপনি কি করছেন? শুনেন, হাদিস থেকে শোনাচ্ছি। নবীজি রমজানের শেষের ১০ দিন চারটা আমল করেছেন। কয়টা আমল? চারটা কাজ। এক নাম্বার আমল, নবীজি শেষের ১০ দিনকে প্রথম ২০ দিনের তুলনায় অধিকতর গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। আর আমাদের কারবার হলো ইবাদত বন্দেগী যা আছে প্রথম এক সপ্তাহ ১০-১৫ দিন, তাহলে নবীজির সাথে মিলছে না, পুরো উল্টা, একদম উল্টা। নবীজি প্রথম ২০ দিনের চাইতে প্রথম ২০ দিনের ইবাদত যা শেষের ১০ দিনের, আপনি যদি পাল্লায় মাপেন, পাল্লায় কয়টা, আপনি যদি পাল্লায় ওজন করেন দুই দিকে, একদিকে নবীজির ২০ দিনের ইবাদত রাখেন, অন্যদিকে নবীজির ১০ দিনের ইবাদত রাখলে ২০ দিনের ইবাদতের চেয়ে ১০ দিনের ইবাদতের পাল্লা অনেক 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 বেশি ভারী। আল্লাহ আকবার। আর আমার আপনার অবস্থা কি? হিসাব করলে দেখা যায় রমজানের প্রথম সপ্তাহের ইবাদতের পাল্লা যত ভারী, শেষের ১০ দিনের পাল্লা তত ভারী। তাহলে নবীজির আমলের সাথে মিলল? জোরে বলতে হবে মিলল। নবীজি শেষ দশকে কয়টা কাজ করছেন? জোরে বলেন কয়টা? এক নাম্বার, প্রথম ২০ দিনের চাইতে শেষের ১০ দিনকে গুরুত্ব দিয়েছেন, কম না বেশি? আমরা গুরুত্ব দিই কম না বেশি? আমরা শেষের ১০ দিনকে শপিং এর জন্য রাখছি। আর নবীজির ২ নাম্বার আমল ছিল, নবীজির শেষের ১০ দিন দুনিয়ার সমস্ত ঝায় ঝামেলা সব কাজকাম বাদ দিয়া, এমনকি হাদিসে এসেছে সাদ্দামে ইজরাহ, নবীজি তার পরিধেয় বস্ত্রকে কোমর টাইট করে কোমর বেঁধে দাঁড়াতেন। হাদিসের ইমামরা মুহাদ্দিসগণ এই সাদ্দামে ইজরাহ এর ব্যাখ্যায় লিখেছেন, নবীজি ১০ দিন স্ত্রী সহবাস করতেন না। নবীজি এত আল্লাহমুখী হতেন যে ১০ দিন স্ত্রীদের কাছে পর্যন্ত যেতেন না, আর আপনি ওই ১০ দিন শপিং নিয়ে পাগল হয়ে গেছেন। নবীজি ২ নাম্বার আমলের সাথে আপনার আমল মিলছে? আপনি শেষ ১০ দিন শপিংয়ে, আর নবীজি শেষ ১০ দিন ইয়াতে কাফি। আপনি শেষের ১০ দিন মার্কেটে মার্কেটে, আর নবীজি শেষের ১০ দিন কোথায়? জোরে বলতে হবে কোথায়? শেষের ১০ দিন যুবক তুমি মসজিদে ঢুকো, শেষের ১০ দিন কোথায় ঢুকো? মসজিদে ঢুকো। চারটা আমল নবীজির, এক নাম্বার, প্রথম ২০ দিনের তুলনায় শেষের ১০ দিন বেশি গুরুত্ব দিয়েছেন। ২ নাম্বার আমল, নবীজি পরিধেয় বস্ত্রকে
টাইট করে তারপরে ইবাদতে দাঁড়াতেন। তিন নাম্বার আমল, নবীজি রমজান মাসের প্রথম 20 দিন রাতের বেলা কিছু অংশ ঘুমাইতেন। ধরেন না, যদি উদাহরণ দেই যে তারাবির নামাজ শেষ, সাহারির আগে 1-2 ঘন্টা ঘুমাইয়া উঠলেন, তারপরে আবার কিয়ামুল লাইল করেছেন, এভাবে প্রথম 20 দিন কাটত। কিন্তু শেষের 10 দিন আসলে রাতের বেলা একটা সেকেন্ডও নবীজি চোখ বন্ধ করতেন না, সারাটা রাত জেগে জেগে নবীজি ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। এটা আমার আপনার কলিজার টুকরা নবীর, প্রিয় নবীর কয় নাম্বার আমল। আপনি কি করেন শেষের 10 দিন? হ্যাঁ, জায়গা থাকেন, এটার সাথে আমলের মিল আছে, এটার সাথে মানে কি বলে আদত অভ্যাসের মিল আছে, কিন্তু আমলের কোনো মিল? আমরাও শেষ 10 দিন জেগে থাকি, তবে যায় নামাজে না, মসজিদে না। কোথায় নবীজি শেষের 10 দিন জেগে জেগে যায় নামাজে মাথা ঠেকালেন, আর আমরা শেষের 10 দিন জেগে জেগে কোথায় যাই? মিল আছে? আরে ভাই, আপনি ঈদের শপিং রমজানের আগে শেষ করলেন না কেন? কেন শেষ করলেন না? অথবা শপিং করতে মন চাইলে দিনের বেলা করবেন, রাতের বেলা নয়, সারাটা রাত ইফতার শেষ কিছুক্ষণ রেস্ট করে সাহরি পর্যন্ত যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে করে কাটায় দেন। এটা কার আমল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষ দশকে নবীজির 4টা আমলের কথা বলতেছি। কয়টা আমল? 1 নাম্বার আমল, প্রথম 20 দিনের চেয়ে শেষের 10 দিনকে নবীজি ইবাদতে গুরুত্ব দিলেন কম না বেশি। 2 নাম্বার, দুনিয়ার সব ঝায় ঝামেলা থেকে নবীজি এই 10 দিন মুক্ত। এমনকি নবীজি রমজানের শেষ 10 দিন যত ইবাদত করতেন, বছরের অন্য কোনো টাইমে এত ইবাদত করতেন না। আল্লাহু আকবার। 3 নাম্বার আমল বললাম, নবীজি প্রথম 20 দিন রাতের বেলা কিছু ঘুমাইলেও শেষের 10 দিন ঘুমাইতেন না। 4 নাম্বার আমল, নবীজি নিজে নিজে শুধু ইবাদত করতেন না, হাদিসে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দখলাল আশ শাদ্দা মিজরাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। অর্থাৎ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের বর্ণনাকারী। সুবহানাল্লাহ, হাদিসের বর্ণনাকারী কে? শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহর নবীকে যত কাজ থেকে দেখেছেন, পৃথিবীর কি অন্য কোনো একটা মানুষ নবীজিকে এত কাজ থেকে কোনোদিন দেখছে? জোরে বলেন, দেখেছে? তিনি তো নবীজির সহধর্মিণী, নবীজির বিবি, সবচেয়ে প্রিয়তমা স্ত্রী নবীজির, আমাদের মা আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করে বলছেন, উম্মত শোনো, শেষ দশক আসতে নবীজি কোমর বেঁধে ইবাদতে দাঁড়াতেন, সারা রাত জেগে থাকতেন। আর যে 4 নাম্বার আমলের কথা বলছি, ওয়া আইকাযা আহলাহু, একা একা না, নবীজি পরিবারের সবাইকে জাগাতেন, ওঠো কোনো ঘুম নাই, শেষ 10 দিন একসাথে পরিবারের সবাইকে নিয়ে নবীজি ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। এই 10 দিন কি করবেন? ঘরের সবাইকে জাগাই দেবেন, ঘুমাইলে এই উঠ, সারা জীবন বহু ঘুমাইছ, এখন কোনো ঘুম? এই 10টা দিন না ঘুমায় ইবাদত করা যাবে তো? একটু প্রতিজ্ঞা করা যাবে আগামী 10টা দিন, এই 10 দিন আমরা জীবনে বহুত ঘুমাইছি, আগামী 10 দিন না ঘুমাইয়া 10টা দিন যায় নামাজে ইবাদত করে করে কাটাবো। রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, নবীজি শেষ 10 দিনে এত ইবাদত করছেন কেন? শেষের 10 দিনে এত ইবাদত করেছেন কেন? একটা প্রশ্ন আসে না? উত্তর হলো, রমজানের সবচেয়ে বড় নেয়ামত লাইলাতুল কদর, যে রাতে কুরআন নাজিল হয়েছে, ওই কদরের রাত রমজানের প্রথম 10 দিনেও নাই, মাঝখানের 10 দিনেও নাই, আছে রমজানে। কয় হুজুর, এটা আমরা জানি 27 রমজান, এটা আপনি জানেন, কিন্তু আমি জানি না। কারণ আমাদের দেশে লাইলাতুল কদরকে মানুষ ফিক্সড করে ফেলেছে 27 রমজান রাতে, ওই যে 26 রমজান দিবাগত রাতে, 27তম রাত। কোন রাত কদরের রাত, এ ব্যাপারে অনেকগুলো মত এসেছে, ওই অনেকগুলো মতের মধ্যে এটাও একটা মত যে 27তম রাত্রে এটাও কদরের রাত হতে পারে। তো একটা ব্যাপারে অনেকগুলো মত আসছে, ওই মতের মধ্যে এটাও একটা মত, কিন্তু নবীজির কথা হলো যে তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। অন্য হাদিসে এসেছে যে ফিল উইত্রি, তোমরা রমজানের শেষ দশকে, অন্য হাদিসে এসেছে শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এখন মুহাদ্দিসিনগণ এর ব্যাখ্যায় বলেছেন, লাইলাতুল কদর প্রত্যেক বছর একই রাতে না হতে পারে, ঘুরে ঘুরে আসতে পারে, অর্থাৎ
কোনো কোনো বছর 30তম রাত হতে পারে, কোনো বছরে 25তম রাত হতে পারে, কোনো বছরে 27তম রাত হতে পারে, কোনো বছরে 29তম রাত, কোনো বছরে 21তম রাতও হতে পারে। এটা নবীজি একটা কাজ করেছেন। নবীজির কথা হলো এই যে কদরের রাত যে রাতেই হোক, সাহাবিদের আমল ছিল এরকম যে কদরের রাত যে রাতেই হোক আমি 10 দিনই ইবাদত করব, তাইলে 10 দিনে ইবাদত করলে কদরের রাত আমার কাছ থেকে আর ছুটে যাওয়ার সুযোগ নাই। মনে করেন এক লোক আইল, আইল বুঝেন তো আপনারা, আইল। আমি তো ছোটবেলা গ্রামে বড় হয়েছে, তো ছোটবেলা দেখতাম অনেকে আইল দেয়, আইল দিয়া তারপরে যে সিলেটে ওইটাকে কি জানি কয়, ওই আইল দিয়া তারপরে ও রুঙ্গা বলে, চট্টগ্রামে কি বলে জানি না, ওই যে না আইল দিয়া ওই যে মাছ আটকানোর জন্য ওই একটা ইয়ে দেয়, সাই সাই, মানে ওইটার ছিদ্র দিয়া মাছ ঢুকবে আটকে যাবে। তো ছোটবেলায় আমি গ্রামে বড় হয়েছি, তো দেখতাম ছোটবেলা, আমি তো করে স্কুলে পড়তাম, তো ছোটবেলা দেখতাম যে মানুষ আইল দিয়া ওই আপনারা বলেন সাই আর সিলেটে বলে রুঙ্গা এটা দেয়। আমি বলতাম ভাই এই আইল টাইল দিয়া রুঙ্গা দিলেন কেন, কয় আইল দিছি মাছ আর কই যাবে, যা মাছ আছে সব এখানে ঢুকতে হবে, তো আপনি একটা আইল দিবেন, মানে আইল মানে হচ্ছে একটা সাই ভাত, সাই পাতবেন আর কি। এই 10 দিন এমন ভাবে আবাদত করবেন, 10টা রাত কোনো রাত বাদ নাই, দেখবো লাইলাতুল কদর যতই ঘুরে ফিরে আসুক লাইলাতুল কদর আমারে থুইয়া যায় কই, পারা যাবে তো ইনশাল্লাহ। এক রাত ফিক্সড করব না, প্রত্যেকটা রাত এবাদত করে করে কাটাবো। আরে যদি 10টা রাত এবাদত করেন জীবনে তো কতদিন চলে গেল, আপনার কপাল যদি ভালো হয়, যদি লাইলাতুল কদর আপনার সাথে ধরা পড়ে যায়, ধরা পড়া বুঝেন তো, সুবহানাল্লাহ, 83 বছর হায়াত পাবো গ্যারান্টি আছে। নবীজি সাহাবিদেরকে একদিন বলছিলেন, সাহাবিরা শোনো ওই বনি ইসরাইলের এক লোক একটানা 1000 বছর রাতের বেলা তাহাজ্জুদ পড়তো আর দিনের বেলা জিহাদ করতো। সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কষ্ট হচ্ছে? সাহাবিরা বললেন যে লোকটা 1000 বয়সর হায়াত পাইল, ওই জন্য বেশি আমল করছে, এই লোকটা মনে হয় আল্লাহর বেশি প্রিয় হয়ে গেছে, কারণ তার আমল তো 1-2 বছরের না, কত 1000 বছরের। আমরা তো হায়াত পাইছি কম, আমাদের উম্মতকে তো আল্লাহ হায়াত দিলেন কম, তো আমরা তো মানে আল্লাহর কাছে প্রিয় হওয়ার দিক থেকে এদের থেকে পিছনে পড়ে যাব। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওই যে সূরা কদর নাজিল করে আল্লাহ জানালেন, নবী আপনার উম্মতদেরকে বলেন হায়াত কম দিলেও সুযোগ সুবিধা একটু বেশি দিলাম, এমন এক রাত দিছি, এক রাতকে যদি এরা কাজে লাগাইতে পারে, ওই রাতের সাথে যদি এদের ধরা পড়ে যায়, দেখা হয়ে যায়, এক রাতের এবাদত 1000 মাসের এবাদতের সমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই কদরের সাথে এবার দেখা হয়, এবার তো দেখা হবে, আপনারা তো অলরেডি প্রতিজ্ঞা করছেন এবার দেখা হবে না, এবার দেখা হবে, আমরাও দেখবো কদর আমাদেরকে থুইয়া যায় কই, পারা যাবে তো ইনশাল্লাহ। এই 10 দিন আমরা যাই নামাজে আছি, দেখবো কদর আমাদেরকে থুইয়া যায় কোথায়, এই 10 দিন এবাদত করবো আর কদরের সাথে যদি দেখা হয়ে যায়, তাহলে তারে বাপরে বাপ, এক রাতের এবাদত। ওই রাতে যদি আপনার 2 রাকাত নামাজও হয়, 2 রাকাত নামাজ 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস একটানা এবাদতের সমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই রাতের সমস্ত এবাদত, কুরআন তেলাওয়াত, জিকির, আজকার, যত এবাদত আছে কদরের সাথে দেখা ঘটলেই, সাক্ষাৎ হইলেই এক রাতের এবাদত 1000 মাসের এবাদতের সমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা এবার এই সিদ্ধান্ত নিলাম, দেখবো কদর এবার আমাদেরকে থুইয়া যায় কোথায়, পারা যাবে ইনশাল্লাহ। এই জন্য 27তম রাত না শেষের 10 দিন, 10টা রাত, এই শেষের 10টা রাত আমরা ইবাদত করতে পারবো ইনশাল্লাহ। শুনেন প্রিয় ভাইয়েরা, 5টা টিপস দিয়ে আলোচনা শেষ। আপনারা এই শেষের 10 দিন বিশেষ করে 5টা আমল কেউ বাদ দিবেন না, কারণ এই শেষের 10 দিনে তো কদর আছে, এখন যে কোনো একদিন তো লাগবে শিওর, যে কোনো একদিন লাগবে শিওর, আর ওই যে কোনো একদিন এই 5টা আমল লাগলেই দেখবেন আপনি সৌভাগ্যবান। 5টা আমল কি? 1 নম্বর, আপনি প্রত্যেকটা রাতে যতটুকু পারেন কিছু কিয়ামুল লাইল রাতের বেলা নামাজে দাঁড়ান, কিসে দাঁড়াবেন? নামাজে। 5 ওয়াক্ত নামাজে আসার জন্য মুয়াজ্জিন আজান দেয়, আর তাহাজ্জুদের নামাজের আজান দেন সরাসরি আল্লাহ। আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা শুনাইলেন, জীবনে কোনোদিন শুনি নাই, ইউটিউবাররা আবার এটা কাট করে দিয়েন না, ব্যাখ্যা সহ দিয়েন, তাহাজ্জুদের নামাজ আল্লাহ, তাহাজ্জুদের নামাজের আজান মানে আহ্বান, আহ্বান কেমনে দেন এই হাদিস সবাই জানেন, রাতের 1/3 অতিবাহিত হলে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসে আহ্বান করে বলেন মানদাল্লাযী ইয়াসআলানি, কে আছে এখন আমার কাছে চাইবে, মানদাল্লাযী ইয়াদউনি, কে আছে এখন আমাকে ডাকবে, তাহলে তাহাজ্জুদের সময় এই ডাক কে দেন, আল্লাহ।
মুয়াজ্জিন দেন না আল্লাহ দেয়, সুবহানাল্লাহ কি বরকতময় সময়। আপনি যদি প্রত্যেকটা রাতে কিছু নামাজ পড়েন কদরে তো লাগবেই, কারণ ডেইলির আমল এটা, তাহলে ওই রাতের তাহাজ্জুদ, ওই রাতের তাহাজ্জুদ কয় হাজার মাসের তাহাজ্জুদের সময়, আসতে বলবেন না জোরে বলেন, এক হাজার মাসের তাহাজ্জুদের সময়। তাহলে এই শেষের দশটা তাহাজ্জুদ মিস হবে বিভিন্ন মসজিদে। চট্টগ্রামের মানুষ অনেক ধার্মিক, চট্টগ্রামে আবার বেশিরভাগ মসজিদে শেষের দশ দিনে মসজিদ কমিটি কিয়ামুল্লাইল জামাতে ব্যবস্থা করে। আমার আপনারা শুরু করছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ চট্টগ্রামের মানুষ অনেক ধার্মিক। তাহলে এই যে মসজিদ ভরে ফেলবো, আমরা মসজিদ ভরে ফেলবো, পারা যাবে তো ইনশাল্লাহ। কিয়ামুল্লাইল মিস হবে কাদের হাত তুলেন, আল্লাহর কুতুব কয়েকজন আছে যারা অনুযায়ী হয়ে শুনতেছে, এক অসুবিধা নাই, এরা ভুল করে হাত তুলছে, আসলে সবাই পড়বে। আর ভুল করলে কোনো কাজ, ভুল করে কোনো কিছু করলে আল্লাহ ওইটা কাউন্ট করেন না, আল্লাহ বাহিরেরটা নেন না, আল্লাহ ভিতরেরটা নেন, সুবহানাল্লাহ। তাহলে আমি কয়টা আমল বলবো, এক নাম্বার, একটা রাতও কি মিস করবো না, কেমন লাইল জোরে বলেন, একটা রাতও কুরআন তেলাওয়াত বাদ দিব, কারণ এই শেষ দশক এত দামি হয়েছে কিনাজিলের কারণে। তো ডেইলি যদি কুরআন তেলাওয়াত করি কদর তো আমারে থুইয়া যাইতে পারবে, তার মানে যেই রাতে কদরের রাত হোক, আমি যদি ডেইলি কুরআন তেলাওয়াত করি প্রত্যেক রাতে, ওই রাতের কুরআন তেলাওয়াত হাজার মাসের কুরআন তেলাওয়াতের চেয়ে উত্তম হবে, সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর আমল বেশি বেশি কি করব, আরে জোরে বলতে হবে, কি করব। তিন নম্বর আমল, শেষের দশ রাত একটা রাতও বাদ যাবে না, প্রত্যেক রাতে আমরা কিছু কিছু দান সদাকা করব, কি করব, কারণ কদর তো আর আমারে থুয়ে যেতে পারবে না। ওই যে সাই সাইনি বলছো, সাই সাই পাচ্ছি তো দশ দিনের ইবাদত, কদর এবার আমারে থুয়ে যেতে পারবে না। এখন আমি প্রত্যেক রাতে যদি দান করি, এখন যেই রাতই কদরের রাত হোক, আমার ওই রাতের দানটা এক হাজার মাসের চাইতেও উত্তম দান হয়ে যাবে, সুবহানাল্লাহ। এখন মা বোনদেরা বাসা থেকে তো শুনতেছে আমি জানি, ও মহিলা প্যান্ডেলও আছে, প্রজেক্টর আছে না, মা বোনদের মনে অলরেডি এই প্রশ্ন চলে আসছে, হুজুর আমরা তো রাতের বেলা বের হইতে পারি না, পুরুষ মানুষরা না হয় বের হইতে রাতের বেলা দেখছে একটা অভাবী মানুষ এক হাজার টাকা, পাঁচশো টাকা, একশো পঞ্চাশ টাকা দিয়ে দিছে, আমরা কি করব। আমার মা বোনদেরকে বলবো, বাড়িতে আপনারা এই যে টিস্যু, বাসায় টিস্যু ইউজ করেন, টিস্যু শেষ হয়ে গেলে টিস্যু বক্স আছে না, এটাকে দশ রাতের জন্য দান বাক্স বানান, কি বাক্স, অথবা যে কোনো একটা বাক্স বানান, পুটলি বানান, আর প্রত্যেক রাতে লাইলাতুল কদরে দান করছেন এই নিয়তে এই বাক্সের ভিতর টাকা রাখেন, সকালবেলা অভাবী মানুষকে দিয়ে দেন। দান তো করে ফেলছেন কখন, রাতে, ওইটা আপনার রাতের নিয়ত আল্লাহ নিয়ে নেবেন। যদি পরের দিন নাও পান, পরের দিন যদি আপনি অভাবী কাউকে নাও পান, কয়েকদিনেরটা জমায়ে রাখেন, ইউটিউবে আলোচনা অনেকে শুনবে, প্রবাসী বোনেরা লন্ডন আমেরিকায় থাকেন এরা আবার অনেকে বলেন হুজুর সব সময় পাই না, তাহলে আপনি এক কাজ করেন, দশ রাতের দানকে এই দান বাক্সে জমায়ে রাখেন, পরে আপনি, আপনি তো দান করে ফেলছেন, দান কাউন্ট হয়ে গেছে, পরে আপনি অভাবী মানুষকে দিয়ে দিয়েন, তাইলে আপনি এই এই সৎকার স্বভাব থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। কয়টা আমল বলছি, হ্যাঁ তিনটা, কয়টা সিরিয়াল কেন আপনাদের মিস্টেক হয়ে যায়, ব্রেন তো তাজা থাকা লাগবে, ইফতার টিফতার খাই আসছেন না। এক নাম্বার বলেছি, একটা রাত কি মিস হবে না, জোরে বলতে হবে, কি মিস হবে না। দুই নাম্বার, কোনো একটা রাত কি বাদ দিব না, কুরআন তেলাওয়াত বাদ দিব। তিন নাম্বার, একটা রাত দান সৎকা ছাড়া কাটাবো। চার নাম্বার, এমন কোন রাত নাই যে রাতে নবীর উপরে বেশি বেশি দুরুদ আমরা পড়বো না, সুবহানাল্লাহ। যত আমল আছে সকল আমলের মধ্যে দুরুদ হচ্ছে সবচেয়ে লাভজনক আমল, সবচেয়ে লাভজনক, কত লাভজনক আমল, নবীজির উপরে দুরুদ পড়লেই আমলের খাতা থেকে সাথে সাথে দশটা সগিরা গুনা মাফ করে দেন কে, সাথে সাথে দশটা সওয়াব দেন কে, দশটা মর্যাদা বৃদ্ধি করে দেন কে। নবীজি বলেছেন তোমরা বেশি বেশি আমার উপর দুরুদ পড়ো, কারণ যে যত দুরুদ পড়বা কিয়ামতের দিন সে তত বেশি আমার নিকটে থাকবা, সুবহানাল্লাহ। তাহলে এই চার রাত, সরি এই শেষের দশ রাত, সব আমরা সারা বছরই নবীর উপরে দুরুদ পড়ব, কিন্তু এই দশ রাত পরিমাণে আরো বেশি, রাজি আছেন সবাই। সর্বশেষ পাঁচ নাম্বার আমল, এই শেষের দশটা রাত দোয়া কবুলের সময় বেশি বেশি দোয়া করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, আচ্ছা নবী গো, আপনি শেষের দশ রাতে ঘুমান না কেন, এত ইবাদত করেন কেন। আম্মা জান আয়েশাকে নবীজি বলেন, আয়েশা জানো না এই শেষের দশ রাতে তো কদর রয়েছে,
আম্মা জানাইছে রাজি আল্লাহ আনহা বলেন বুঝলাম কদর আছে, এখন কদরের রাত যদি আমি পেয়ে যাই, 10 রাতেই ইবাদত করলাম, কদরের সাথে তো আমার দেখা হবে, তো আমি কোন দোয়াটা বেশি বেশি পড়ব? নবীজি দোয়া শিখালেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থ হলো আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, হ্যাঁ সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। বাংলায় বলতে পারবেন না? এই তো শেষের 10টা রাত, বেশি বেশি দোয়া করেন, মনের যত চাওয়া আছে যায় নামাজে গিয়ে একদম সব চাওয়া আল্লাহরে বলেন, কবুল করে ফেলবেন কে? কয়টা কথা বলেছি জোরে বলতে হবে, কয়টা? আজকে অনেকগুলো বিষয় একসাথে পাইছেন। মাহফিলে সাধারণত আমি নির্দিষ্ট এক টপিকে কথা বলি, আমার মনে হয় আমি জীবনে এই প্রথম এতগুলা বিষয় আছে, কারণ এটা এতগুলা বিষয় আনার সময়ও, এতগুলা বিষয় আনার সময়। তাহলে শেষের 10টা দিন কয়টা কাজ করবেন দেখি মুখস্থ হয়েছে কিনা, একটা রাতও কি বাদ দিব না, মসজিদ ভরে ফেলবো, পারবো তো ইনশাল্লাহ। মহিলাদের জন্য ব্যবস্থা আছে, আর ইমাম সাহেবদেরকে বলবো আপনারা ভিতরের নামাজ শেষে পড়বেন, এরপরে কুরুতে নাজেলা পড়বেন, ওই শেষের রাকাতে একটা দোয়া মারবেন, এমন দোয়া দিবেন যাতে মানুষ কান্না করে বেহুশ হয়ে যায়, পারা যাবে তো ইনশাল্লাহ? এটা দোয়ার সময়, এটা কান্না করার সময়, এটা কান্না করার সময়, কান্না শুনবেন কে? দুই নম্বর আমল, একটা রাত কি বাদ দিব না, কোরআন তেলাওয়াত বাদ দিব না, মুখস্থ হয়ে গেছে। তিন নম্বর আমল বলেছি, একটা রাত দান সদকা থেকে বঞ্চিত হব না, মাহবুবদের জন্য একটা টিপস দিয়েছি আমি। তারপরে চার নম্বর বলেছি, নবীর উপরে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করব ইনশা আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, যেগুলো আছে এগুলো পড়েন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি যে কোনো ভাবে দুরুদ পড়েন কোনো অসুবিধা নাই। তারপরে পাঁচ নাম্বার বলেছি, বেশি বেশি কি করতে হবে, দোয়াই শেষের 10 দিন কি মার্কেটিং করবেন রাতের বেলা? মার্কেটিং করেন, আমার আপত্তি নাই, দিনের বেলা কইরেন। আর ব্যবসায়ী ভাইরা তো কাম শেষ, আমি দেখলাম রমজান শুরু হওয়ার সময় বেশ কিছু মসজিদে ব্যানার টানানো, এখানে 7 দিনে খতম শেষ, আরেক জায়গায় লিখছে এখানে 20 দিনে শেষ। আরে ভাই, এই জন্য মানুষ, আমি চিন্তা করলাম যে বাংলাদেশে মানুষ তারাবির নামাজ থেকে ভাগে কেন, বুঝছেন তো? ভাই গবেষণা করে বের করছি, এখন এরা যে 20 দিনে তারাবি শেষ করে, এই জন্য প্রথম 1 সপ্তাহ এরা 1.5 পারা 2 পারা 3 পারা করে পড়ে, যার কারণে নামাজ লম্বা হয়ে যায়। এখন যারা সবসময় নামাজ আদায় অভ্যস্ত না লম্বা নামাজে, এরা আইসা ঠ্যাং ঠুম ব্যথা করে 2 দিন পরে আর আসে। আপনারা হারামাইন শরীফাইন ফেসবুক একটা অফিসিয়াল পেজ, ভেরিফাইড পেজ আছে না, যুবক ভাইরা আছে না যাদের কাছে, এই এই পেজটা যারা ফলো করেন না, ফেসবুকে ইংরেজিতে লিখবেন হারামাইন শরীফাইন, ব্লু বেজ করা আছে, ভেরিফাইড পেজ, ওখানে দেখবেন মসজিদে হারাম এবং মসজিদে নববীর প্রত্যেক রাতে তারাবির নামাজ লাইভ টেলিকাস্ট। এজন্য বলছি বাংলাদেশে আমালুন আর তা আমালুন আছে, মাঝখানে কিছু নাই। কালকে একজন আমার একটা ভিডিও দেখাইছে, কয় হুজুর দেখেন ইয়া আমালুন আর তা আমালুন, বললাম ভাই বুঝলাম না, কয় দেখেন না ইয়া আমালুন আর তা আমালুন, এখন আয়াতটা শুরু হয়েছে ভাবে ইয়া আমালুন ওয়াল্লাযী আল্লাহু খাবীরুম বিমা, তো লাস্টে তা আমালুন ঠিক আছে, আর প্রথমে ইয়া আমালুন। খালি ইমাম সাহেবকে দোষ দেওয়ার লাভ নাই, আমরা তো আখেরি জামানায় চলে আসছি, নবীজি বলেছেন আখেরি জামানায় আলেমদের মূল্যায়ন কমে যাবে, এখন আলেমের ইন্টারভিউ জাহেল নেয়। মসজিদ কমিটির সভাপতিকে বলবো, সভাপতি হয়েছেন তো কি হয়েছে, ইন্টারভিউ বোর্ডে বসলে চুপচাপ বসে থাকবেন, ইন্টারভিউর দায়িত্ব খতিব সাহেবরে দেন, দুই তিনজন আলেম ডেকে আসেন, আলেম ডেকে আনেন, আলেমের ইন্টারভিউ আলেম নিবে, কারণ আলেমের ইন্টারভিউ আলেম নিলে তো আলেম চাইবে একটু ভালো হাফেজ হোক, তেলাওয়াতের মান ভালো হোক, কিন্তু সভাপতি আবার বেজার পায় না, এমন হাফেজ লাগবে যে তাড়াতাড়ি মারতে পারে, তাড়াতাড়ি মারতে পারে। কিয়ামতের দিন যে ফেরেস্তা এদেরকে কি দিয়া মারবে আমি চিন্তা করেও পাই না, যে কিভাবে ফেরেস্তা মারবে, আপনি যাবে করে কোরআন পড়েন, ফেরেস্তা ওরকম বড় বড় করে মারবে। শেষ হয়ে যাচ্ছে, তাহলে কোরআন নাজিলের মাসেই তামাশা নয়, এবছর যা করার করে ফেলছেন, কোরআনের খতমটা শেষ করবেন একেবারে 29তম একটা বেজুর রাত আছে না, দেখছেন আব্দুর রহমান আস সুদাইস হারাম শরীফে 29তম দিন খতম শেষ করে কি মোনাজাত, 40 লাখ 50 লাখ মানুষ হয় শেষ রাতে, আখেরি মোনাজাতে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায়, আর আপনি 1 সপ্তাহ শেষ, অথচ শেষের 10 দিন
রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ঠিক কি না? যারা কাজ করে ফেলছেন কাফারা আদায়ের সুযোগ আছে। আরেকটা হাফেজ ধরেন, বলেন ভাই যা হওয়ার তো হইছে, নামাজগুলো একটু আস্তে আস্তে পড়াও, হ্যাঁ তারাবিগুলো আস্তে আস্তে পড়াও, কিয়ামুল লাইল আস্তে আস্তে পড়াও, সবাই কিয়ামুল লাইলে থাকবেন তো ইনশাআল্লাহ।